নবীর সাহাবীদের ইমান কেমন ছিল, এবার আমরা সেই দিকে প্রবেশ করব। তাহলে আমাদের জন্য ইমানের উপর টিকে থাকা সহজ করে দেবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আমার প্রিয় ভাইরা, তাহলে কেমন করে ইমানের পথে টিকে থাকতে হয় দেখেন। যখনই ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানটা আনলেন আর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আল্লাহর উপর ঈমান টানলাম, আমি আল্লাহর কোরআনের আইনটা মেনে নিলাম, আমি বাতিলের হিউমান্য মানব রচিত আইনের কোনো কাছে মাথা নত করব না, মানব রচিত আইন দিয়ে জীবন চালাতে পারবো না, ও আবু জাহেল তোমার আইনের কাছে আমি মাথা নত করব না, আবু জেহেল তোমার অবৈধ নির্বাচন আমি গ্রহণ করতে পারবো না, এমন ঘোষণা যখন ইয়াসার দিয়ে দিলেন, এবার আবু জাহেল বেয়াদব করলেন কি? এই বেয়াদব আবু জাহেল, অসভ্য আবু জাহেল তখন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন এবং দুইটা পায়ে দুইটা ঘোড়া বেঁধে দেওয়া হলো। দুইটা ঘোড়া দুইটা দিকে যখন ছুট মারলেন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের প্রিয় সাহাবী জীবন্ত একটি মানুষ মুরগির রানের মতো দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরেও ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর দিনের পথ থেকে এক চুল পরিপান নড়লেন না, যখন সুবহানাল্লাহ, শুধু তাই যে তা নয়, আমার বন্ধুগণ মনে পড়ে গেল সেই সাহাবি, যে সাহাবির চেহারা ভালো ছিল না, চেহারা ছিল অনেক কালো, দাঁত ছিল এলোমেলো, চুলটা ছিল এলোমেলো, চুলটা ছিল খাড়া এলোমেলো, এরপরে ঠোঁটটা ছিল মোটা, চেহারা ভালো না, এরপরেও এমন করে আমার আল্লাহ এবং রাসূলের উপর ঈমান টানলেন এবং এমন ঈমানের পরীক্ষা দিলেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে হযরতে বিলালকে ধরা হলো, ধরে নিয়ে করলেন কি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুর উপরে সিট করে শোয়ায় দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে দিলেন এবং পাথর চাপা দেওয়ার পরে যখন অনেক কষ্ট হয়ে যাচ্ছে তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পাঠিয়ে কিছু স্বর্ণ আর মুদ্রা দিয়ে তাকে সেই বেঈমানদের হাত থেকে সেভ করলেন আমার বন্ধুগণ। এরপরেও বাতিলের কাছে মাথা নত করলেন না। আমার প্রিয় ভাইরা, আরেকজন সাহাবীর কথা আমি বলবো, কারণ আমার মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, আমার রাসূলের প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনবে, সে কথাটাও বলবো, কারণ ইমানে পরীক্ষা দিয়েছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি আরো একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, সেটাও বলবো। আরেকজন সাহাবী ছিল, তার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করতেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহা পিটাতেন এবং আগুন দিয়ে লোহার অস্ত্র তৈরি করতেন। কাফের বেঈমানেরা করলে কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, ধরে বলল, ও খাব্বাব, তুই যদি ইসলাম থেকে না সরিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে যদি তুই না সরে যেয়ে যদি আমাদের এই দলে যদি না প্রবেশ করিস, তাহলে পরে যা আগুন, এই আগুন দিয়ে তোর পিঠের ভিতরে ছিদ্র করে দেব। একথা বলার সঙ্গে সঙ্গে এবারে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, এবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও কাফের বেঈমানেরা জেনে রাখ, তোরা আমার পিঠ কেন আমার আগুন দিয়ে যদি আমার কলিজাও যদি ফুটো করে দিস, তবু আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে রাসূলের উপর ঈমানটা এনেছি, যে দিন গ্রহণ করেছি, আমি এক সুন পরিমাণও খাব্বাব নড়তে পারি না। একটু আস্তে কন সুবহানাল্লাহ, আর জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসেন সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আমরা প্রবেশ করি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, এই যে কোরআনের আইন আমি সেটা মানব, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন দিয়ে পরিবার গড়ব, কোরআন দিয়ে সমাজ গড়ব, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ব, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে আমি রব মেনেছি, লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, লা ওয়ালিয়্যা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া আমার বন্ধু নাই এমন ঘোষণা যখন দিয়ে দিলেন আমার বন্ধুগণ, দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলের পেটুক বাহিনী, আবু জাহেলের প্রশাসন, আবু জাহেলের পুলিশ চলে এসে তাকে মদিনার মাটি থেকে গ্রেপ্তার করলেন এবং তার গ্রেপ্তার করে মক্কায় নিয়ে জেলখানায় ঢোকালেন। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, আজও যদি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চাই, কোরআন থেকে হক কথা বলতে চাই, তাহলে আজকে কি বলেন তো জেলার জুলুম আছে না নাই? আমি এখান থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা আজকে জেল খেটে জীবন দিচ্ছে, 13টা বছর আল্লাহ মাদেলার সেনসাইদি জীবন দিলেন, এমন করে করে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই মুফতি আমির হামজা 3টা বছরও তার জীবন থেকে নষ্ট হয়ে গেল, আল্লামা মামুনুল হক জেলখানার ভিতরে বন্দী রয়েছে, শত শত আলেম ওলামা যারা এখন এই বেঈমানদের কারাগারে, জালেমদের কারাগারে বন্দী হয়ে আছে, আমি বলতে চাই যারা জেল খাটতেছে তারা হলো খোবায়েবের উত্তরসূরি, আর যারা জেলখানার ভিতরে ঢোকাতেছে রক্ত আপনি পরীক্ষা করেন আর না করেন, এদের শরীরের ভিতরে আবু জাহেলের রক্ত প্রবহমান, জোরে কান ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আর একটু ধৈর্য ধরেন, সামনের দিকে যাই। এবার যখন জেলখানায় ঢোকালো, ঢোকানোর পরে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিমান্ড নেওয়া শুরু করে দিলেন। রিমান্ডে নিয়ে তার এক পর্যায়ে হাত পা গুলো থেতড়ে দেওয়া শুরু করে দিল। হাত পা গুলো যখন থেতড়ে যায়, এক পর্যায়ে খাবার দাবারও বন্ধ করে দিলেন, কিন্তু বলেন তো খাওয়ার খাওয়াবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? তিনি মারিয়াম বিনতে ইমরানের মতো জান্নাতের ফল আঙ্গুর গুলো খেতে লাগলেন, কেমন করে দেখেন? আর যখন গভীর হয়ে যায় খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমার আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর কালাম জিকির শুরু করে দেয়। যখনই কোরআনে কারীম থেকে জিকির শুরু করে দেয়, কে যেন জান্নাতের আঙ্গুরের ছোড়া সামনে ধরে রাখলেন, একটা করে আঙ্গুর নেয়, ডালের ভিতরে দেয়, আঙ্গুর খায়, আল্লাহর কালাম জিকির করে। দিন দিন কাফেরদের চিন্তা হলো খোবাইব তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, না কে মরে যাবে, কিন্তু দিন দিন তার চেহারার ভিতরে কেন নূর গুলো চমকায়? হঠাৎ করে একদিন রাত্রে তাদের দৃষ্টিগোচর হয়ে গেল। দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নিল, এই রাজাকারকে আমরা না খাইয়ে রেখে যাবজ্জীবন দিয়ে কোনো লাভ হবে না, সামনে নির্বাচন যেমন করেই হোক 13 বছরের ভিতরে আমাকে বিদায় করতে হবে, এমন সিদ্ধান্ত নিয়ে এবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খোবাইব শোনো, আগামীকাল আমরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, জীবনের যদি শেষ কোনো ইচ্ছে থাকে তাহলে তুমি আমাদেরকে জানাতে পারো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার জীবনে তেমন কোনো ইচ্ছা নাই, কিন্তু হ্যাঁ, যদি তোমরা একটু সুযোগ করে দাও, একটু আমার হুজুর পানি দিও, আমি ওযু বানায়া নামাজে দাঁড়ায়া আরশের মালিক মহান রব্বুল আলামিনের সঙ্গে একটু কথা বলে নিতে চাই, একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। অজুর পানি দেওয়া হলো, অজু বানালেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়তে নিয়ে আমার রাসূলের প্রিয় সাহাবী হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত নামাজটা একটু ধীরে ধীরে পড়লেন। হঠাৎ করে চিন্তা করলেন, কি মানের জজবা দেখেন, চিন্তা করলেন, আহারে, আমি যদি এখন ধীরে ধীরে নামাজটা আদায় করি, কাফেররা ভাবতে পারে আমি বুঝি খোবাইব বুঝি মিত্র ভয়ে নামাজটা লম্বা করতেছে। এই চিন্তা মাথায় নিয়ে তাড়াহুড়ো করে করলেন কি, নামাজটা শেষ করে আল্লাহর দরবারে 2টা হাত উঠালেন, হাত উঠাই বলতেছে, হায় আল্লাহ তাআলা, আমি যদি এখন দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, আমি 2-3 মাস যাব, আমার প্রিয় রাসূলের দরবার থেকে আমি বঞ্চিত, আল্লাহ গো, আমার 2টা চক্ষু দিয়ে আমার প্রিয় হাবিবকে আমি দেখি না, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমি এখন দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, মেহরবানি করে তুমি আল্লাহ আমার বিদায় সালামটা আমার রাসূলের দরবারে পৌঁছায় দিও, জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া
করে হাত যখন নামিয়ে নিলেন, নামানোর সঙ্গে সঙ্গে কাফেরে বেঈমানেরা করলেন কি, শুলে কাস্তে ছড়িয়ে নিল, দুইটা হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো। হঠাৎ করে একজন কাফের এসে বলতেছে, ও খোবাইব, তোমাকে যদি শুলে কাস্তে না ছড়ায়া, তোমার দিনের নবী মুহাম্মদ কে যদি ছড়ানো হতো কতই না ভালো হতো, জোরে কর না আউযুবিল্লাহ। এখন আমি এবার আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আমার প্রিয় ভাইরা, আমার রাসূলের বিরুদ্ধে একটি কটূক্তি করে, গালিগালাজ করে, আমার রাসূলের বিরুদ্ধে যদি একটি আঙ্গুল কেউ উঁচু করে, বলেন তো আকাশের নিচে জমিনের উপর পৃথিবীর কোন জায়গায় তার কি আর বেঁচে থাকার অধিকার আছে নাকি? এখন আমার রাসূলের প্রিয় সাহাবী, কলিজাটা আমার রাসূলের ভালোবাসায় ভরা, কিন্তু হাত বাঁধা পা বাঁধা কেমন করে এই কাফের বেঈমানের প্রতিবাদ করবে? যখনই বলল যে এই শুলে কাস্তে তোর নবীকে ছড়ালে কেমন হতো, এই কথা বলা মাত্র এবারে করলেন কি, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বাঁধা মুখের ভিতরে কিছু থুতু জমা করে নিলেন, সেই থুতু ওই বেঈমানের মুখে নিক্ষেপ করলেন আর বললেন, ও বেঈমান জেনে রাখ, আমি খোবাইব, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার রাসূলকে শুলে কাস্তে ছড়ানো দূরে থাক, আমার রাসূলের একটি পশমে হাত দিবি, আমি খোবাইব বেঈমান তোদেরকে কোনোদিন হাল ছেড়ে দিতাম না। আমার প্রিয় ভাইরা, যদি খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের উম্মত হয়ে হাত আর পা বাঁধার পরেও যদি মুখের থুতু দিয়ে বেঈমানকে যদি প্রতিবাদ করতে পারে, বেঈমানের মোকাবেলা করতে পারে, এই গোটা বিশ্বের সমস্ত উম্মতি মুহাম্মদ, আমরা একটাই দাবি করতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার রাসূলের বিরুদ্ধে যদি একটি মাত্র গালিগালাজ কেউ যদি সহন করতে চায়, আমরা এই বুকের তাজা রক্ত থাকতে সেই গালিগালাজের কুটুক্তিকে মাটিতে পড়তে তো দেব না, বরঞ্চ যেই কুলাঙ্গার যেই জারজ সন্তান আমার রাসূলকে নিয়ে কুটুক্তি করার দুঃসাহস করবে, আমরা উম্মতি মুহাম্মাদের দায়িত্ব হলো তাদেরকে ধরে নিয়ে মাথা পায়ের তলে রেখে জিব্বা টেনে ছেড়ে নেবো, জোরে কান ঠিক কেনা? এই মাতার পক্ষে রাজি আছেন কারা কারা? দু হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দে। আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন। আর একটু জোরে বলি, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, থুতু নিক্ষেপ করলেন আর বললেন, বেঈমান সারেরা, আমার রাসূলের বিরুদ্ধে তোরা আমার রাসূলের একটি পশমে হাত দিবে, আমি তোদের কখনো হালে ছেড়ে দিতাম না। এ কথা বলার পর করলেন কি, কাফের বেঈমানেরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যাচার বাড়িয়ে দিল। এক পর্যায়ে একজন কাফের এসে ডান হাতে আঘাত করলো, ডান হাত ছিটকে চলে গেল। একটু দিলের কান দিয়ে শোনেন, এত সস্তা না ইমানের ওপরে টিকে থাকা। ডান হাতের ওপর জীবন্ত মানুষের ডান হাতে আঘাত করলো, একটা ডান হাত ছিটকে পড়ে গেল। চোখে এক ফোঁটা পানি আনার চেষ্টা করেন, কত কঠিন ইমানের উপরে টিকে রাখা। বাম হাতে আঘাত করলো, বাম হাত ছিটকে চলে গেল। ডান পা বাম পা আঘাত করলো, ডান বাম দুইটা পা চলে গেল। এবার বলা হলো, খোবাইব এখনো সময় আছে, কি করবি বল? খোবাইব বলে, শোনো বেঈমানেরা, আমি জীবন দিতে প্রস্তুত রয়েছি, কারণ আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। তুমি যতই চেষ্টা করো না কেন, আমার জীবন দিতে আমি প্রস্তুত রয়েছি, কিন্তু ও বেঈমানের দল, কোনোভাবেই তোদের কাছে আমি মাথা নত করতে পারি না। এবার এক পর্যায়ে একজন কাফের এসে করলেন কি, নেজাত তরবারি দিয়ে খোবাইব রাদিয়াল্লাহু তাআলার হোর বুক বরাবর ঢুকাই দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল তরবারি, যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলার হোর দুনিয়া থেকে বিদায় হয়ে বুঝাই দিলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মেনেই তার উপর টিকে থাকতে হলে আল্লাহর দিনের পথে জান এবং মাল কুরবানি দিয়ে এমন করে বুকের তাজা রক্ত দিতে হয় যারে কোন ঠিক কে না। আমাদেরকেও যদি এমন করে কোনো সময় চলে আসি জানমাল কুরবানি দিতে হবে, আমার বন্ধুগণ রাজি আছেন তো আপনারা? কারা কারা দুইটা হাত দেখতে চায়? আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র কোন বাতিল দিন কোনদিন টিকসই হতে পারবে না। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীর জমিনে একটি মাত্র দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিজয় হবে, তার নাম হলো ইসলাম। এই ইসলামকে বিজয় করার জন্য মুসলমানের যে ইতিহাস রয়েছে সেগুলো যদি খোঁজা হয় দেখা যায় যে মুসলমান গোটা জীবন কাফের বেঈমানের সামনে বুক দিয়েছে, কোনোদিন পিঠ দেয় নাই, জোরে কোন ঠিক কে না। তার মানে আমরা এখান থেকে কি খোবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে এই শিক্ষা নিতে চাই, আমরা এমন ভাবে আল্লাহর উপর ঈমান এনে টিকে থাকব যদি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আল্লাহর জমিনে ঢেলে দেব, তবু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে ছাড়ব। এই মতের পক্ষে কোন কোন মুসলমান রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। স্লোগান না দিলে আলোচনা স্টপ। ভয় করছে নাকি স্লোগান দিতে? স্লোগান দিতে কি ভয় করে? রাগ করলেন নাকি কেউ? আপনারা যদি সাউন্ড মানে এই যন্ত্র দিয়ে যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে তো আমার কলিজা ঠিলে বের হবে, কারণ আমি যদি শক্তি দিয়ে কথা বলি আমার আর মাহফিল করতে হবে না। তাহলে সাউন্ড ভাই বাড়ান না কেন? আমি কিন্তু বলেছি যে আমি দূর থেকে কথা বললে কথা ক্লিয়ার হওয়া লাগবে। আর এই যে আলোচনার ভিতরে এই যতটুকু ডিস্টার্ব হয়েছে আলোচনার কিন্তু কিছু হলেও মান কমে যাবে। আর কোনো কথা নাই, একটু আপনি সর্বোচ্চ চেষ্টা করেন ভাই, আর কেন কথা হবে না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমরা তাহলে স্পষ্টভাবে জানতে পেরেছি আল্লাহর উপর ঈমান যদি আনতে পারি, যদি প্রয়োজনে জানমাল কোরবানি দিতে পারি, পুরস্কার কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাযালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি আমাকে রব মানতে পারো, আমার উপর ঈমান আনার পরে যদি সম্মাস্তাকামু, যদি তোমরা ঈমানি পরীক্ষা পাশ করে যদি টিকসই হতে পারো বান্দা, তাহলে আমি তোমার কাছে রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল করে দেব। আমার বন্ধুগণ সত্যি স্বরে বলছি, আমি আপনি যদি ঈমান আনার পরে যদি আমরা টিকসই হতে পারি, বিশ্বাস করেন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আমার আপনার কাছে হাজির হবে। যারকান সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে কোন সময় হাজির হয়ে যাবে। তাফসীর ইবনে কাসির থেকে আমি দেখেছি তিনটা সময় আল্লাহ তাআলা বান্দার কাছে রহমতের ফেরেশতা পাঠাবে। যারকান সুবহানাল্লাহ। এখন এই তিনটা সময় কখন শুনবেন নাকি আপনারা? আমার ভাইরা এক নম্বর মনোযোগ দিন, বান্দার সামনে যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে দারুণ ভয় পেয়ে যাবে বান্দা। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে এবার তাতানাযালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে এবার ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। ওরে আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ তুমি গোটা দুনিয়ার জিন্দেগিতে আমিনু বিল্লাহ তুমি আল্লাহর উপর ঈমান এনেছো, অরসুলিহি তুমি রাসূলের উপর ঈমান এনেছো,
ওয়াংফিকো, তুমি ব্যয় করেছো আল্লাহর দিনের পথে, তুমি তোমার জানমাল কুরবানি দিয়েছ, ইমানটা এনেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার সামনে সুদের টাকা গেছে, তুমি সুদ খাও নাই, ঘুষের টাকা গেছে, ঘুষ খাও নাই, জেনা করার সুযোগ ছিল, জেনা করো নাই, মদ খাওয়ার সুযোগ ছিল, মদ খাও নাই, চুরি করার সুযোগ ছিল, চুরি করো নাই। ওরে আল্লাহর বান্দা, চিন্তার কোনো কারণ নাই। আজকে মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, ওরে আল্লাহর গোলাম, সোজা আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার জন্য, আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছে জান্নাতের। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে নাম্বার দুই যেটা, সেটা হলো আমার বন্ধুগণ, দুই নাম্বার হলো যখন একজন ব্যক্তি, একজন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পরে ওই আল্লাহর গোলাম যখন কবরস্থ হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন কবরে রেখে আসেন, নতুন কবর জগৎ, মাটির চতুর্দিকে মাটির গন্ধ, উপরে বাঁশ চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে যখন আসবে অন্ধকার কবরে রেখে আসার পরে, যখন তার ভিতরে রুহের সঞ্চার হয়ে যাবে, হঠাৎ করে দারুণ ভয় পেয়ে যাবে, দুইজন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা তার সামনে হাজির হয়ে যাবে, দারুণ ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর উপর ঈমান আনার কারণে, রাসূলের উপর ঈমান আনার কারণে, দিনের পথে ব্যয় করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তখন বলবে, ওরে আল্লাহর গোলাম, চিন্তার কারণ নাই, তুমি জেল খেটেছো, জুলুম জুলুম করেছে তোমার উপরে, তুমি 3 বছর জেল খেটেছো, 4 বছর জেল খেটেছো, জীবন দিয়েছো কোরআনের কথা বলেছো, 50টা বছর কোরআনের কথা বলেছো 50টা রাষ্ট্রে, এরপরেও তুমি দিনের পথ থেকে তুমি দূরে সরা নাই, তোমার জীবন তুমি শহীদ হয়ে গেছো, এরপরেও তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই, আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য তুমি গোটা জীবনভর সংগ্রাম করেছিলে, বান্দা চিন্তার কারণ নাই। আজকে আল্লাহ ঘোষণা দিয়েছে, ওয়া বশিরু বিল জান্নাহ, এই জান্নাতের নূর দিয়ে রব্বুল আলামিন তোমার কবরটা মুনাওয়ার করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 3 হলো, যখন এই বান্দার সামনে কঠিন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আমার বন্ধুগণ, কত বড় কঠিন অবস্থা, সন্তান তার মায়ের পা ধরে পড়ে থাকবে, 500 বছর, 600 বছর, সবাই বলেন তো কতদিন, 500 বছর মায়ের পা ধরে সন্তান পড়ে থাকার পর বলবে, মা আমাকে একটি নেকি দাও, মা বলবে, কে রে তুই, আমার তো দুনিয়ার জীবনে বিবাহ হয়নি, আল্লাহু আকবার, কত কঠিন, কত কঠিন, কত কঠিন, মাথার উপরে সূর্যের তাপ, গোটা জমিন তামা হয়ে যাবে, বিভীষিকাময় অবস্থা, এমন কঠিন অবস্থায় বান্দা যখন ভয় পেয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে আল্লাহর গোলাম, কিসের চিন্তা করো তুমি, কিসের চিন্তা, তুমি বাতিলের কাছে মাথা নত না করে বুকের তাজা রক্ত দিয়ে তুমি দুনিয়া থেকে আখেরাতে এসেছো, তুমি দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তুমি তুচ্ছ দুনিয়াকে তুমি পরোয়া করো নাই, আখেরাতে তুমি পরোয়া করেছো, আল্লাহর ইবাদত করেছো, আজকে তো অত চিন্তা নাই, আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার জন্য জান্নাতের, আজকে তুমি আল্লাহর আরশে মহল্লার মেহমান হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে পরে আমরা যদি ঈমান আনতে পারি, টিকে থাকতে পারি, আল্লাহর দিনের পথে জানমাল কুরবানি দিতে পারি, আমাদের জন্য সুসংবাদ জান্নাতের রেখেছেন কে? আল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাইরা, আমি বলি, যখন এমন করে জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা আপনি দিবেন, যখনই ঈমানটা আনবেন, তখন সার্বক্ষণিক সময় আপনাকে ঈমানের পাহারা দিতে হবে, কারণ বাতিল শক্তি, তাগুত শক্তি আপনার পিছে লেগে থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু সুন্দর করে ঈমানটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ফামাইয়াকফুরু বিত্তা
الطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা জেনে রাখো, আমি আল্লাহ আমার উপর যখন ইমানটা আনবাম, ইমানটা যদি সত্যিকার অর্থে তুমি প্রকৃত পক্ষে মুমিন যদি হতে চাও, তোমাকে একটা সিস্টেম রয়েছে। আমি আল্লাহ আমার উপর ইমান আনতে হলে যে সমস্ত তাগুত রয়েছে এই তাগুতি শক্তিকে আগে অস্বীকার করতে হবে। যারে কম সুবহানাল্লাহ, তাগুত কারে বলে জানেন তো? যারা নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে বাধার সৃষ্টি করে, যারা কোরআন শোনে না, কোরআনের তাফসির মাহফিলে বাধা সৃষ্টি করে, এরাই হলো তাগুত। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলছে মুমিন হওয়ার আগে কাফের হতে হবে। কিসের কাফের? তাগুতের কাফের। এখানে কারা? এত বড় বেয়াদবি করার সাহস কোথা থেকে পেলো? কারা এখানে সম্মানিত উপস্থিতি? আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, বলে আমিন। যারা বাইরে আছেন সবাই ভিতরে ঢুকে বসে পড়েন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছে ফামাই ইয়াকফুর বিত্বাগুত, যারা কোরআনের বিরুদ্ধে কোরআনের মাহফিলে বাধা দেবে তোমরা তাদেরকে বাধা দেবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ তাআলা বলছে আমাকে আমার প্রতি ঈমান আনার আগে সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করো। এমন ভাবে ডিস্টার্ব করলে আমি কিন্তু আলোচনা হারিয়ে ফেলবো। আমার প্রিয় ভাইরা, এখন তাগুতের একটা মোহরা সবসময় আপনার পিছনে লেগে থাকবে। এই পৃথিবীর তাগুতের গডফাদার ছিল ফেরাউন। কে ছিল? আপনি কি মন খারাপ করছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আপনাদের নিয়ে তো কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখেন, তাগুতের গডফাদার ছিল ফেরাউন। এই ফেরাউন কেমন গডফাদার ছিল? সে মুসা আলাইহিস সালামের জন্ম হওয়ার আগে থেকেই চিন্তা করেছে যে মুসাকে দুনিয়া আসা যাওয়া না। হঠাৎ করে একদিন এসে একজন বলতেছে, ফেরাউন তোমার শত্রু মুসার জন্ম হবে। ফেরাউন বলা অসম্ভব, আজকের থেকে ফরমান জারি হলো, আইন জারি হলো, আমার রাষ্ট্রে আমি ক্ষমতায় থাকার সত্ত্বে যতগুলো ছেলে সন্তান হবে সব মেরে ফেলতে হবে। উদ্দেশ্য হলো মুসা যেন দুনিয়ায় না নিবেন। আলোচনা শুনতে খারাপ লাগে? শেষ করে দেব? থাকবেন কতক্ষণ? কতক্ষণ? সারা রাত? সারা রাত আপনারা থাকেন, আমি চলে যাব, ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, এবার দেখেন ফেরাউন কি করছে। আমার বন্ধুগণ, ফেরাউন আইন পাশ করলো, ইউযাব্বিহুন আবনাআকুম ওয়া ইস্তাহয়ুন নিসাআকুম, ছেলে সন্তান গুলোকে জবহ করো, মেয়ে সন্তান গুলোকে জীবিত রাখো। সন্তান ডেলিভারি হয় ছেলে, সব ছেলে সন্তান গুলোকে মেরে ফেললো ফেরাউনের লোকেরা। এমত অবস্থায় মূসা আলাইহিসসালামের বাপ দারুণ উৎকণ্ঠায় দারুণ টেনশনে পড়ে গেলেন, না জানি কখন কি হয়ে যায়। দারুণ টেনশনে থাকলে কি করলেন? ভরসা দিলেন কার উপর? ঈমান আনলেন কার উপর? আল্লাহর উপর যখন পূর্ণ ভরসা দিলেন, আল্লাহ তাআলা তখন ইলহাম করে জানালেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমার সন্তান যখন ডেলিভারি হয়ে যাবে, দেখবে সামনে একটা জান্নাত থেকে কাঠের বাক্স হাজির হয়ে গেল। ওই বাক্স বন্দি করে তুমি কি করবে? দরিয়ায় ভাসিয়ে দেবে এবং চিন্তা করবে না। কেন চিন্তা করবে না? তোমার সন্তানকে আমি মহান রব্বুল আলামিন কি করব? তোমার সন্তানকে এই জামানার পয়গম্বর বানিয়ে আমি রব্বুল আলামিন আবার তোমার কাছে তোমার সন্তানকে উপহার দেব। জারেকাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? সন্তান ডেলিভারি হয়ে গেল,
এই বাক্স কোথায় যে ভিড় জমে, কোথায় যে থেমে যায়। এই কথা বলা মাত্র হযরত মূসা আলাইহিস সালামের ছোট্ট খালাম্মা নদীর তীর ঘেসে ঘেসে যায়, বাক্স যায়। মূসা আলাইহিস সালামের খালাম্মা যেতে থাকে, যেতে যেতে দেখে ওই বাক্স সেখানে যে ভিড় জমেছে, যেখানে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম গোসল করার জন্য ঘাটে নামিন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত পরিকল্পনা কার, আরো জোরে বলেন কার। সমস্ত কৌশলী, সর্বোত্তম কৌশলী ফয়সালা কার হাতে। এবারে যখন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম দেখলেন, মনে মনে চিন্তা করতেছে, আমি এত সুন্দর বাক্স তো কোথাও দেখি নাই, এই বাক্সের ভিতরে কি রয়েছে আমাকে একটু দেখতে হবে। এই চিন্তা মাথায় নিলেন, ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন। ফেরাউনের রাজ দরবারে দিয়ে সমস্ত কর্মচারীদের ডাক দিলেন আর বললেন, দেখো তো এই বাক্সর ভিতরে কি রয়েছে। এ কথা বলা মাত্র সবাই আসলো, শত চেষ্টা করলো, কোনো ক্রমে কোনো অবস্থাতে এই বাক্সর মুখ কেউ খুলতে পারলো না। শেষ পর্যন্ত করলেন কি, হযরত আসিয়া আলাইহিস সালাম নিজের হাতের ছোঁয়া যখন লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আলটিমেটলি বাক্সর মুখটা খুলে গেল। জোরে কান সুবহানাল্লাহ। বাক্সের মুখ খুলে যাবার সঙ্গে সঙ্গে দেখে, হাত নাড়ায় পাও নাড়ায় যুগল ভুরুর টানা টানা, কি প্রশস্ত কপাল, কি সুন্দর চাঁদের মতো চেহারা, এত সুন্দর সন্তান জীবনেও কখনো দেখে নাই। আমার বন্ধুগণ বলেন তো, নবীদের চেহারা স্পেশালি কে দিলেন? সব নবীদের নবী কায়দুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আওয়ার প্রফেট আওয়ার টিচার নাবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার রাসূলের চেহারা কেমন ছিল একটু বলবো নাকি? আহা, আমি হাদিস পড়ে পড়ে দেখলাম যতটুকু আমার ভিতরে অভিজ্ঞতা এসেছে, আমার আল্লাহ, আমার আল্লাহ গোটা পৃথিবীতে যত যা কিছু সৃষ্টি করেছে, আমার নবীর মতো সুন্দর করে আমার আল্লাহর কাউরে বানাই নাই। আমার রাসূল ছিল অতিশয় চকচকে, রক্তিম সুবোধ, দুধে আলতা, লাবণ্যময়ী, একেবারে চাঁদের মতো তো দূরে থাকা, চাঁদের ভিতরে লিপন আছে, কিন্তু চাঁদের চেয়েও সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু যে চেহারাই সুন্দর তা নয়, আমার রাসূলের চরিত্রটা কত সুন্দর দেখেন। আমার আপনার চারিত্রিক সরদের জন্য আমরা কিন্তু ইউনিয়ন পরিষদে যাই, ঠিক কিনা? ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান সাহেব আমাদের চারিত্রিক সনদ দেয়, কিন্তু আমার দেশে দেখা যায় এমন কিছু চেয়ারম্যান রয়েছে যার নিজেরই কোনো চরিত্র নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা তিনি নিজে আমার রাসূলের চারিত্রিক সনদ দিয়ে বলছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য যদি বলতে যাই, আসলে জীবন শেষ হয়ে যাবে, জীবনে সেই বর্ণনা শেষ হবে না। আমি সেদিকে যেতে চাই না, আজকের আলোচনা যেদিকে আমি সেদিকে যেতে চাই। আমি বলতেছিলাম আমার বন্ধুগণ, হযরতে আসিয়া আলাইহিসসালাম যখন হযরতে মূসার চেহারা দেখলেন, তখন তার মনের ভিতরে এবার তৃপ্তি এসে গেল, এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর বাচ্চা আমি কাউরে দিব না। কিন্তু ফেরাউন হত্যার হুলিয়া জারি করে দিয়েছে, ছেলে সন্তান পেলেই মেরে ফেলবে। এবার মনে মনে চিন্তা করলো, আমার স্বামীকে এই সন্তান আমি মারতে দেব না, যেমন করেই হোক আমার এই পরিবারের
রাজপুত্রের মর্যাদা দিয়ে দেব, এই চিন্তা মাথায় নিলেন, হযরতে মুসা আলাইহিসসালামকে কোলে উঠালেন। এবার ফেরাউনের রাজদরবারে যখন প্রবেশ করতে নেবেন, প্রবেশ করার পূর্বে দেখা যায় মেন ফটোতে ফেরাউন দাঁড়ানো। প্রশ্ন করে আসিয়া, তুমি তো গেলা গোসল করার জন্য ঘাটে, এই সন্তান কোথায় পেয়েছো, তুমি সেটার উত্তর দাও। এবার আসিয়া বলতেছে, আমার স্বামী গো, আমি একটা প্রশ্ন করি। প্রশ্ন হলো, এই যে সুন্দর একটা বাচ্চা আপনি ডুসে দেখেন, যুগল ভুরো, টানা টানা কি প্রশস্ত কপাল, কি সুন্দর চেহারা, আপনি বলেন তো দেখি আপনার জীবনে কোনোদিন এমন সুন্দর বাচ্চা দেখেছেন নাকি? ফেরাউন তখন বলেন, না না আমি দেখি নাই, কিন্তু মনে মনে একটা সন্দেহ হয়। বলে কি? বলে, 40,000 শিশু হত্যা করলাম যে মুসার ভয়ে, আমার বুঝি মনে হয় সেই মুসা আমার ঘরে। ধারণা কি ব্যাঠিক না সঠিক? তো কোনো কাম হবে? সামনে যাই দেখেন কি হয়। আসি আলাইহিস সালাতু ওয়াসসালাম বলল, আমার স্বামী গো, আপনি যেখানেই যান সেখানে আপনি মুসার গন্ধ পান, এটাই যে মুসা হবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? বলে, না। তখন বলতেছে, শোনো, যদি গ্যারান্টি না থাকে বাচ্চা আমি মারতে দেব না। এবার তখন ফেরাউন কি করবে, নেতা যত দরের হোক, যত পাওয়ারফুল হোক, বউয়ের কাছে কাইত, ঠিক কিনা? হুজুর তুমি যত বড় হুজুর হও, সব জায়গায় পীর সাহেবগিরি খাটবে, বউ এক চান্সে বলবে তুমি কয় নম্বর পীর আমি ভালো জানি, ঠিক কিনা? এখন সংসার তো টেকাতে হয়, মেয়ে লোকের প্যাস একটু কঠিন না? খুব একজন মানে খুব কঠিন। আল্লাহ! ফেরাউন চিন্তা করলো, আরে ভাইরা কি উঠবেন না, উঠলে আমার কষ্ট হয়ে যাবে, আলোচনার ফিনিশিং পর্যন্ত ধৈর্য ধরেন, কোরআনের কথায় মজা আছে না নাই? এবার ফেরাউন চিন্তা করলো, যেহেতু আমার স্ত্রী বলতেছে তো থাক, লালন পালন করো। আসি আলাইহিসসালাম বলতেছে, আমার স্বামী গো, আপনি খুব ভালো মানুষ, আমাকে আপনি খুব ভালোবাসেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই সন্তানের আমি দুধ পান করাবো কোথার থেকে? এবার ফেরাউন করলেন কি, নিজের রাজ দরবারে চলে গেল, ঘোষণা দিল, আমার স্ত্রী একটা পুত্র পালক নিয়েছে, তোমরা কে রয়েছো যে দুধ পান করাতে পারবে? যদি তোমরা দুধ পান করাতে পারো তাহলে আমার দরবার থেকে সর্বোচ্চ বেতন আমি দেবো। জোরে কান, সুবহানাল্লাহ! মুসা আলাইহিসসালামের দুধ খাওয়ার জন্য কে বেতন দেবে? কে দিবে? মার হবে, আওয়াজ হবে না, ঠিক কিনা? একটু সামনে অপেক্ষা করেন। ঘোষণা দেওয়ার পরে শত শত মহিলা চলে এলেন, কিন্তু কোনোভাবে কোনো ক্রমে কোনো মহিলার স্তনে মুখ দেয় না, মা বলে না, পছন্দ করে না, দুধ খায় না। তিন দিন চলে গেল, হযরতে আসিয়া আলাইহিসসালাম দারুণ টেনশনে পড়ে গেলেন, আহারে কি হবে তাহলে, বাচ্চা বাঁচাবো কেমন করে? একজন মহিলা এসে বলতেছে, আসিয়া শোনো, আমার খোঁজে একজন মহিলা রয়েছে, খুব আবেদা, সলেহা, পরেশঘরিণী, তার মানে মুসার মা, কে? ওই মহিলাকে যদি ডাক দাও আমার মনে হয় তার দুধ খাইতে পারে। মুসার মাকে ডাকা হলো, দুনিয়ার কেউ জানে না জানেন কে, আপন মা চলে এলো, সন্তান তার মাকে চিনে নিলেন, মা তার সন্তানকে চিনে নিল। লোহা আর চুম্বক যেমন পাশাপাশি লাগলে আর দেরি হয় না, মা আর সন্তান কোলে জুড়ে দুধ পান শুরু হয়ে গেল। এবার যখন দুধ পান করলো, আসিয়ালাম এবার মনে মনে তখন চিন্তা করতেছে, কাহকে যেহেতু পছন্দ করলো না, এই মহিলার যেহেতু পছন্দ করেছে, এই মহিলার আমি 2 বছর এই দরবারে যেতে যাবো না। এবার তখন বলতেছে, শোনো মহিলা, 2টা বৎসর কিন্তু তুমি যাইতে পারবা না। মুসার মাও মনে মনে কয়, আমিও তো যেতে চাই না, তার কারণ ফেরাউন আমার সন্তানকে মারবে, আর সে ফেরাউনের বাড়িতে আমি যদি আমার সন্তান নিয়ে দুধ খাওয়াই, যদি বড় করি, আবার যদি ফেরাউনের পকেট থেকে যদি টাকা খসাই, এটাই তো ভালো হয়, সেরকম ঠিক কিনা? এবার দেখেন প্রত্যেক সন্তানের
দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? ফি কুল্লি আমাইনি নিস্করলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। প্রত্যেক মায়ের দায়িত্ব হলো সন্তানের দুধ পান করানো, কিন্তু মুসার মার ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে গেল। মুসার মা তার নিজের সন্তানের দুধ পান করায়, আবার তার ফিরাউনের পকেট থেকে টাকাগুলো খসায়। এমন করে করে যখন 2 বছর বয়স হয়ে গেল, হঠাৎ করে একদিন হযরত আসা আলাইহিসসালাম ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, ও আমার স্বামী, আপনি কেমন নিষ্ঠুর, কেমন পাষাণ, 2টা বৎসর হয়ে গেল এই সন্তানটা লালন পালন করলাম, একটা দিনের জন্য আপনি একটু কোলে নিলেন না, আদর করলেন না, স্নেহ করলেন না? ফিরাউন মনে মনে চিন্তা করলো, আরে তাও তো কথা মন্দ না, ঠিক আছে দাও আসি, আমি একটু আদর করি। মুসা আলাইহিসসালাম 2 বছরের বাচ্চা, এবার ফিরাউন কোলে নিল, গালের কাছে মুখটা নিয়ে যায় আদর করার জন্য, বারবার বারবার নিয়ে যায়, বারবার মুখটা ঘুরাই ঘুরাই নিয়ে যায়। সর্বশেষ যখন জোরপূর্বক সৈরাচারী ভাবে মুসা আলাইহিসসালামের গালের কাছে ফিরাউনের নাপাক মুখটা নিয়ে যায়, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিসসালাম 2 বছরের বাচ্চা ডান হাত বের করে মারছে একদম থাপ্পড়, থাপ্পড় মারাও সারা ফেরাউন সিঁথে পড়ার সারা। ফেরাউন বলে, আসিয়া তোর যে বললাম এটা মুসা, তোর বিশ্বাস হয় না? বলে কেমনে? বলে থাপ্পড় গুলো আমি খাইছি, তুমি খাও নাই। থাপ্পড় ওই প্রমাণ করে এটাই আল্লাহর নবী, ঠিক কিনা? সামনে সময় আসতেছে আলেমদের বিরুদ্ধে তোমরা যারা উঠে পড়ে লেগেছ, তোমাদের এমন থাপ্পড়ানো হবে তোমরা পালানোর সুযোগ পাবে না, আজরে কান, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, থাপ্পড় খেয়ে এবার বলছে, আসিয়া এর আর বাঁচানো যাবে না, এই মশা। তা বলে, ঠিক আছে আমিও একমত, আমিও একমত, কিন্তু একটা প্রশ্ন আছে, কি কারণে মারবেন, থাপ্পড় খেয়েছেন এই অপরাধে? বলে হ্যাঁ। তখন বলতেছে, শোনো, যদি থাপ্পড় খাওয়ার অপরাধে মারো, তাহলে আপনার জনগণ বলবে আপনি কেমন রব যে 70 বৎসর থাপ্পড় খেয়ে শীত হয়ে পড়েন। ফেরাউন তখন বলে, তাই তো, এ কথা কারো বলাও যাবে না, এ সন্তান মারাও যাবে না। আল্লাহ বলে, ঠিক আছে, মার হবে কিন্তু আওয়াজ হবে না, ঠিক কিনা? সামনে এমন একটা দিন আসতেছে এই জুলুম আর টিকসই হবে না, এই আলেমের একদিনে এমন মার দেবে জালেমেরা পালানোর সুযোগ পাবে না, মার হবে আওয়াজ হবে না, ঠিক কিনা? আলেমদের পক্ষে যদি জীবন দিতে হয়, বুকের তাজা রক্ত দিতে হয়, কোন মুসলমান রাজি আছেন? দু হাত তুলে আবার আল্লাহকে দেখিয়ে দে, আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন। আর জোরে বলি, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এইবার 10 বৎসর যখন বয়স হয় ফেরাউন, তখন বলে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। কিন্তু আমাদের রব কে? আরো জোরে বলেন, কোরআনকার রব কে? আইন মানতে হবে কার? সব ক্ষমতা কার হাতে? আর যারা বলবে যে ক্ষমতার উচ্চ জনগণ, এই সমস্ত বেঈমানদের মুখে আমরা থুতু নিক্ষেপ করি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ফেরাউন বলে, আমি হলাম সবচেয়ে বড় রব। জনগণ বলে, ঠিক আছে আপনি রব তো ঠিক, কিন্তু রবের তো একটা বৈশিষ্ট্য আছে, রবের বৈশিষ্ট্য হলো জনগণকে খাবার দিতে হবে, কারণ আমাদের কে খাওয়ায়? এবার ফেরাউন বলতে, তা তো কথা বন্ধু না, তাই নির্ধারিত একটা দিন দিল, দিয়ে বলল যে তোমরা অমুক দিনে আসো, তোমাদেরকে খাওয়াবো। 3,000 লোকের জন্য 3,000 পিস ছাগল জবাই করলো, আস্তে আস্তে করে ভাজা করলো, ভাজার উপরে ফেরাউন তার রাজদরবারে বসা, পাশে হলো মুসা আলাইহিসসালাম বসা, পারুর পুত্র, আর 3,000 পিস ছাগল জবাই করে 3,000কে দেওয়া হলো। এখন ফেরাউন বলতেছে, আমার জনগণ তোমরা খাও। জনগণ বলে, না আপনি আমাদের রব, আপনি আগে খান। এদিকে মুসা আলাইহিসসালাম বসে রেডি হয়ে আছে, পারমিশন পেলেই হয়, কারণ তিনি কেমন নবী জানেন তো, আজরাইলও ক্ষমা পায় না, দেখছে থাপ্পড়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
এবার যখন সর্বশেষ বাক বিদণ্ড করতে করতে যখন এক পর্যায়ে বলা হলো যে পালক পুত্র মুসা খাবে, তখন এবার মুসা আলাইহিসসালাম ছাগলের কানের ভিতরে আঙুল ঢুকে দিয়ে মাছের টান টান মারার সঙ্গে সঙ্গে ওই ভাজা ছাগল আল্লাহর ইশারায় তাজা হয়ে মারছে দৌড়। জীবিত কে মৃত করেন কে, মৃত কে জীবিত করেন কে, কোনো সন্দেহ হয় নাকি? একটা ছাগল যখন ভাজেছে তাজা হয়ে মারলেন দৌড়, সঙ্গে সঙ্গে আর 3000 পিস ছাগল ভাজা ছাগল তাজা হয়ে দিল দৌড়। জনগণ তখন বলে, ও ফেরাউন তুমি কেমন রব, তুমি দিলা ভাজা ছাগল, তোমার সন্তান বানালো তাজা ছাগল, তার মানে তোমার সে তোমার সন্তান তো বড়, তুমি কি রব? মানে ওই যে সিটা বাটপার ধরা খেয়ে গেছে, আর মান সম্মান আছে? আর মান সম্মান যখন আর থাকলো না, এবার তখন মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আজকে আমার আর বাসন নাই, দৌড়াই চলে গেল এবার হযরত আসিয়া আলাইহিসসালামের কোলে। হযরত আসিয়া আলাইহিসসালামের কোলে যেয়ে বলতেছে, মা আজকে আমার আর বাসন নাই। বলে কেন? বলে ভাজা ছাগল তাজা হয়ে গেছে। পিছন দিক দিয়ে ফেরাউন এসে বলে, আসিয়া তোমারে আমি বলেছিলাম, তোমার কি বিশ্বাস হয়নি? বলে কি? বলে আমি যেদিন দেখেছিলাম এই সন্তানকে আমি মনে করেছিলাম স্যার আনা আল্লাহর নবী, যেদিন আমি একটা থাপ্পড় খেয়েছিলাম মনে করেছিলাম আট আনা আল্লাহর নবী, আজকে ভাজা ছাগল তাজা করেছে, বুঝতে আর বাকি নাই ষোলো না আল্লাহর নবী। আমি আজকে জাল্লাত কে ডেকে, হামান কে ডেকে জাল্লাত কর্তৃক দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। এবার আসিয়া আলাইহিসসালাম বলল, আমার স্বামী গো আমি আপনার ব্যাপারে একমত, কিন্তু একটা প্রশ্ন রয়েছে। বলে কি? কোন অপরাধে মারবেন? ভাজা ছাগল তাজা করেছে। বলে হা। এবার বলতেছে আমার স্বামী গো আপনি একটু ডিপলি চিন্তা করে দেখেন তো, ভাজা ছাগল যদি কানে হাত দিয়ে তাজা হয় এই সন্তানের এটা কি খারাপ গুণ নাকি? বলে কেন খারাপ না কেন? বলে একটু ডিপলি চিন্তা করে দেখেন এই সন্তানের কাজে লাগবে আমার আপনার। বলে কেমনে? বলে আপনি যেদিন মরে যাবেন কান ধরে টান দেবে জিন্দা হবেন। হেরাম বলে তাই তো, এ কথাকার বলাও যাবে না, এই সন্তান মারাও যাবে না। আল্লাহ বলে ঠিক আছে, মার হবে কিন্তু আওয়াজ হবে না। আমার বন্ধুগণ এখান থেকে স্পষ্ট বোঝা যায়, হাল আতাকা হাদীসুন জুনুদি ফিরআউন ওয়া সামুদ বালিল লাযীনা কাফারু ফি তাকযিবিন আল্লাহু মিন ওয়ারা ইহিম মুহিত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীজিকে সূরা বুরুজের ভিতরে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার রাসূলকে বলছে, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ, নবী হে তোমার কাছে কি ফেরাউনদের সামুদ্রের কোনো সৈন্যদের কোনো সংবাদ আছে নাকি? এই প্রশ্ন করে আমার নবীজির ভিতরে আগ্রহ জমিয়ে দিয়ে ইতিহাস জানিয়ে দিয়ে বোঝাই দিলেন, হে রাসূল চিন্তার কোনো কারণ নাই, আবু জেহেল যতই লাপাক না কেন, যতই অবৈধ ক্ষমতায় থাকুক না কেন, বিজয় তোমার হবে। আমার প্রিয় ভাইরা সম্মানিত উপস্থিতি, বলতে চাই একই ভাবে আজকে যে সমস্ত তাগুতিরা অবৈধভাবে ক্ষমতায় বসে আলেমদের উপর জুলুম নির্যাতন করতেছে, একদিন দেখবেন এই জালেমদের পতন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে জালেমদের দাফন করে দিবে আর আলেমদের বিজয় দেবে। জনগণ ঠিক কিনা? আলেমদের বিজয়, ইসলামের বিজয়, রাসূল নবীদের বিজয়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি মুসলমানের বুকের তাজা রক্ত দিতে হয় আর রাজি যদি থাকেন, দু হাত তোলে আমার আল্লাহকে দেখে দে। আলহামদুলিল্লাহ, সমর্থ উপস্থিতি দোয়া করে দেয় নাকি চলবে? আর একটু চলবে, বেশি না। সম্মানিত উপস্থিতি, আর কয়টা বাজে?
সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে চাই যে আমাদের রব আল্লাহ, এতে কোনো ভেজাল করা যাবে? আমি তিনটা কথা আমি সব জায়গায় বলি, যদি তিনটা জায়গায় ঠিক রাখতে পারেন আপনার জান্নাত ইনশাল্লাহ মিস নেই। আর তিনটা জায়গায় যদি একটা জায়গায় এলে মনে হয় বয়স্ক ভাতার কার্ড পাওয়ার লোভে আপনি জাহান্নামে যাবেন। এক নম্বর একটু জবাব দেন তো, আমার রব কে? সবাই বলেন রব আল্লাহ। এই কথা যার মুখে আসে না তার ভেতরে ইমান আছে, আমি আব্দুর রব বিশ্বাস করি না। সবাই বলেন রব কে? দিন, দল, 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 ধর্ম, দিন, দল, ধর্ম, তার নাম কি? আর একটু আসতে বলেন, দিনকাল ধারণা আরো আসতে বলেন, দলের নাম কি? আরো জোরে বলেন, দলের নাম কি? আমার নেতা কোন ছাতা মাতা আমার নেতা হতে পারে না, আমার নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি স্পষ্ট আকারে বলতে চাই, যদি আল্লাহকে আপনি রব মানতে পারেন, দিন দল ধর্ম হিসেবে যদি ইসলামকে মানতে পারেন, আদর্শ হিসেবে নেতা হিসেবে যদি আমার রাসূলকে মানতে পারেন, অবশ্যই আপনি জান্নাতে যাবেন। কিন্তু রব হিসেবে যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো দিকে দৌড়ান, কোন আইনের দিকে দৌড়ান, যদি কোনো দল বা যদি ইসলাম বাদ দিয়ে অন্য দিকে যান, কোন স্বামীর তৈরি করা, কোন বাবার তৈরি করা আইনের দিকে যদি যান, যদি নেতা হিসেবে কোন ছাতা মাতার দিকে যদি দৌড়ান, আল্লাহর নামে কসম করে বলছি নির্বাচন আসলে আপনি হজ করবেন, এরপরেও হাজার চেষ্টা করার ফলেও আপনি কোনোদিন জান্নাতের ধারে পাশে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না, জোরে কোন, ঠিক কিনা? এজন্য আমরা বলতে চাই মুসলমানের জীবনে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহকে রব, দিন দল ধর্ম ইসলাম, আর নেতার ক্ষেত্রে আমার রাসূলকে ছাড়া অন্য কাউকে দেখতে চাই না, অন্য কাউকে দেখতে চাই না, এই মতের পক্ষে যারা যারা রাজি আছেন দু হাত তোলে আমার আল্লাহকে দেখিয়ে দে। সম্রাট উপস্থিতি, আমি আপনাদেরকে মূল যে শিক্ষাটা দিতে চাই সেটা হলো আমরা ঈমান আনবো কার উপরে, আমরা টিকে থাকবো সেই ঈমানের উপরে, যদি প্রয়োজন হয় জানমাল কুরবানি দেব, আমাদের জন্য জান্নাতের সুসংবাদ কে দিবেন? আল্লাহ তুমি কবুল করো, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে যে আল্লাহকে আমরা রব মেনেছি ওই রবের একটা পরিচয় জানবো, জানার পরে এই আলোচনা ফিনিশিং দিয়ে আমরা মা বোনদের ব্যাপারে একটু আলোচনা করবো, আর নামাজের ব্যাপারে একটা কথা বলে দোয়া করে দেবো। সবাই থাকবেন? আচ্ছা, আমরা প্রথম মহান রবের একটু পরিচয় নেব। কেন নেব? এর কারণ হলো আপনার অঞ্চলে একটা প্রজেক্ট রয়েছে, সেখানে কর্মচারী আছে 5,000, কিন্তু মালিক থাকে সিঙ্গাপুরে, কারণ কর্মচারীরা কোনোদিন মালিককে দেখেনি, তো হঠাৎ করে সিঙ্গাপুর থেকে আসলো, এসে মালিক প্রজেক্টের ভিতরে ঢোকে, কর্মচারীদের বলতে চায় এটা করো, এটা করো না, এটা কেন করলে? এখন কর্মচারীরা তো জানে না মালিকের, বলছে খোকা বাড়ি কোথায়, তোমার কাম থেকে যাও। হঠাৎ করে পিছন থেকে একজন বলতে কার সাথে বিয়া দেবি করো, যেই প্রজেক্টে চাকরি করে সেই প্রজেক্টের মালিক হলো ওই। তাড়াতাড়ি সবাই এসে বলছে স্যার ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, আপনি বা যা বলবেন তাই শুনবো, যেটা করতে নিষেধ করবেন সেটা থেকে দূরে থাকবো। তার মানে বোঝা গেল মালিককে না চেনার ফলে তারা আদেশ মানে নাই, নিষেধ থেকে দূরে থাকে নাই, যখনই মালিক চিনল আদেশ আর নিষেধ মানতে বাধ্য হলো কি হলো না। তার মানে বোঝা গেল আমরা যদি মহান রবের পরিচয়টা যদি জানতে পারি তাহলে পরে অবশ্যই আমাদের আদেশ নিষেধ মানতে কোনো কষ্ট হবে না। আমার রব তো সেই রব, আমার আপনার জীবনের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আমাকে অস্তিত্ব দিলেন কি? আমার রব কেমন করে আমাকে দুনিয়াতে পাঠালেন, এই তথ্য যদি এবার আপনি একটু দিল লগন করে শোনেন তাহলে আল্লাহকেও চিনবেন, আর নিজের মা সম্পর্কে একটু ধারণা হবে। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, বিজ্ঞান প্রমাণ করে মায়ের পেটের ভিতরে যে থলেটা ছিল ওই থলেটা হলো 7 ইঞ্চি লম্বা, কয় ইঞ্চি না, আমার বলা ভুল হলো 10 ইঞ্চি লম্বা, কয় ইঞ্চি? কিন্তু যখন
সাত মাস একদিন মায়ের গর্ভে সন্তানের বয়স হয়ে যায়, ওই দিন ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 10 ইঞ্চি যখন লম্বা হয়ে যায়, মতো হয়ে যায়, এবার মায়ের যে ডিম্বাণু রয়েছে, ডিম্বাণুতে 7টা পর্দা রয়েছে বিজ্ঞান প্রমাণ করে, এবং জরায়ুতেও 7টা পর্দা রয়েছে। দুনিয়াতে আসার পূর্বে সন্তান মায়ের ডিম্বাণু বরাবর এত জোরে লাথি মেরে দেয়, লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের ডিম্বাণুর 7টা পর্দা ফেটে যায়। এবার তখন জননী তখন বলতে থাকে পানি পানি আর পানি। ডাক্তারেরা বলে ওই সময় আমরা মায়েকে পানি দেই না। হাদিসের ভিতরে এসেছে ওই সময় যদি একজন মাকে যদি পৃথিবীর সব সমুদ্রের পানি যদি পান করতে দেওয়া হয়, তবে ওই সময় কোনো মায়ের তৃষ্ণা দূর হবে না। ঠিক ওই মুহূর্তে কি হচ্ছে, মায়ের জরায়ু বরাবর সন্তান আবার যখন লাথি মেরে দিল, লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের শরীর থেকে 2.5 কেজি রক্ত বের হয়ে যায়। একজন মুজাহিদ যেমন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে যেমন রক্তাক্ত হয়ে যায়, আমার আপনার জন্ম দিতে যে আমার আপনার মা তেমন রক্তাক্ত হয়েছে। শুধু তাই না, সঙ্গে সঙ্গে যখন দুনিয়াতে আমরা আসব, মায়ের কলিজায় সর্বশেষ আরেকটা লাথি মেরে দি। মায়ের কলিজা বরাবর এত জোরে লাথি মেরে দিলেন, মায়ের কলিজাটা মৃদু ভাবে ফেটে যায়। যখন মায়ের কলিজা ফেটে যায়, সঙ্গে সঙ্গে মায়ের সেন্সটা লেসে মা জমিনে পড়ে যায়। মা যখন আমার আপনার জন্য সেন্সলেস জমিনে পড়ে যায়, আল্লাহর ইশারায় তখন সন্তানটা জমিনে এসে পড়ে যায়। জমিনে আসার পরে সন্তান আওয়াজ দেয়, উম্মা 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 বলে যখন আওয়াজ দেওয়া শুরু করে দেয়, বিজ্ঞান বলে আমরা ওই উম্মা আওয়াজটা ইথার দিয়ে ধরলাম, আর মায়ের ফাটা কলি যাই মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলাম, আরশের মালিক মহান রব্বুল আলামিন ওই সন্তানের উম্মা আওয়াজটা নিয়ে মায়ের কান দিয়ে ঢোকাই দিয়ে মায়ের ফাটা কলিজাটা রব্বুল আলামিন সেলাই দিয়ে মাকে সুস্থ করে দেয়। শুধু তাই না, বিজ্ঞান বলে ওই মা যতদিন বেঁচে থাকে ওই কলিজার যে ক্ষত, ওই ক্ষতটা সারা জীবন থেকে যায়। এজন্য দেখবেন সন্তান যখন দূরে চলে যায়, মায়ের তখন কলিজার ভিতরে কুট কুট করে কামড় শুরু করে দেয়। মা সন্তান যখন বিদেশে যায়, সন্তানের যদি কোনো কিছু হয়ে যায়, দেখবেন মায়ের কলিজার ভিতরে কুট কুট করে কামড় দিচ্ছে। তার কারণ হলো ওই সন্তানের জন্য মা ছাড়া আর কেউ কলিজা ফাটায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন রব মায়ের পেটের ভিতরে থেকে আমাদেরকে দুনিয়ায় আনলেন কেমন করে। আবার দেখেন যখন মায়ের পেটের ভিতরে 3-4 মাস ছিলাম, তখন কিন্তু আমার বন্ধুগণ আমারে কে খাওয়াইছিল, আমার কোন রব খাওয়াইছিল? ওই সময় কোনো খাদ্যমন্ত্রী আমার খাবারের ব্যবস্থা করতে পারে নাই, ওই সময়টা আমার আল্লাহ আমার মায়ের পেটের ভিতরে খাওয়ালেন। আবার যখন আমি যখন দুনিয়াতে আসলাম, আমার মা যদি আমার গালে লবণ দিত, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। আমার মায়ের শরীরের রক্তগুলো চুষে চুষে আমি খেয়ে ফেলেছি। বিজ্ঞান বলে 36 মণ দুধ পান করেছে প্রত্যেকটা সন্তান মায়ের বুক থেকে। একটা মায়ের শরীরে রক্ত শুষে শুষে দুধ পান করে করে মায়ের জীবনটা আমরা শেষ করে দিয়েছি। আমার বন্ধুগণ, এই মা এত বড় সম্পদ, তাই তো আল্লাহ তাআলা বলে আমি রব, আমাকে চিনার পরে, আমার উপর ঈমান আনার পরে, আমিনু বিল্লাহ ও রাসূলিহি, তোমরা যখন আমার উপর ঈমান আনবে এবং খরচ করবে, এই খরচটা প্রথম হবে তোমার মা বাবার জন্য। যারা কোন ঠিক কিনা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ তাআলা বলছে হে রাসূল আপনার কাছে প্রশ্ন করবে,
সর্বপ্রথম কোথায় খরচ করবে তুমি বলে দাও, সর্বপ্রথম ব্যয় করবে মায়ের জন্য, বাবার জন্য। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলছি আমার উপর ইমান আনলি, আমার ইবাদত করলে, রব হিসেবে মেনে নিলে ঠিক আছে, কিন্তু বান্দা সঙ্গে সঙ্গে তোমার দায়িত্ব হলো তোমার বাবা মার উপর তোমার ইহসান করতে হবে, যে রকম ঠিক কিনা। আমার নবীজি বলেছেন, আরশের মালিক মহান রব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাবে। আমি এই যে আমার বন্ধুগণ যারা আছেন, আপনাদের যাদের বাবা মা বেঁচে আছে, আমি তাদের দুইটা হাত দেখতে চাই, জীবন থাকতে কোনোদিন মা বাবার সঙ্গে নাফরমানি কারা করবেন না, একটু দুইটা হাত তোলেন, টান টান করে দুইটা হাত ওঠান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, জোরে বলি আমিন। সবাই আমার সঙ্গে পড়েন, যাদের বাবা মা বেঁচে নাই তাদের জন্য সাদকায়ে জারিয়া করবেন, আর তাদের জন্য আল্লাহর শিখানো দোয়াটা করবেন, আল্লাহ চাইলে বাবা মার কবরটা জান্নাতের নূর দিয়ে আল্লাহ মনোভর করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে পরে বুঝলাম আমার আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে তার উপর ইস্তেকামত থাকতে হবে, প্রয়োজনে জানমাল কোরবানি দিতে হবে, এটাই হলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত যারা গ্রহণ করবে, আমি বলতে চাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ হয়তো মাফ করবে না, এমন প্রশ্ন আছে না নাই বলেন, এমন প্রশ্ন থাকে কিনা? আমার বন্ধুগণ, এখন অনেকে প্রশ্ন করতে পারে, এত গুনাহ কি হবে উপায়? আজকে আমি হাদিসে কুদসির ভিতরে পেয়েছি, হাদিসে কুদসি কি বলেন তো, আল্লাহ তাআলা বলেছেন এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। তো হাদিসে কুদসির ভিতরে বলছে আল্লাহ তাআলা যে, বান্দা তুমি যদি আমার দিকে এক বিঘে চলে আসো, আমি তোমার দিকে এক হাত যাবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছে, যদি বান্দা তুমি এক হাত আসো, আমি এক গজে গিয়ে আসবো। যদি বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসতে পারো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াই যাব। এই হাদিসটা পড়ার সঙ্গে সঙ্গে আমার একটা আয়াতের কথা মনে পড়ে গেল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আয়াত কেন মনে পড়ল? এদিকে আল্লাহ তাআলা বান্দাকে বলছে, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াই যাব, কিন্তু কোরআনে কারিমে সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলছে, ও বান্দা শোনো, তুমি যদি যতই জিনা করো, ব্যভিচার করো, গুনাহ করো, যতই যা তুমি নাফরমানি করো না করো, যদি তুমি বান্দা আমার ক্ষমার দিকে যদি তুমি দৌড়াতে পারো, তাহলে পরে আমি তোমাকে মুত্তাকি ঘোষণা দিয়ে তোমার জন্য আসমান জমিন বরাবর জান্নাত রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের হতাশার কোনো কারণ নাই, ফিরতে হবে, দৌড়াতে হবে, প্রতিযোগিতা করতে হবে কার দিকে? নামাজ মনে হয় বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে না নামাজ ধরে, পাঁচ অক্ত না তিন অক্ত, শীতকালে ফজরের অক্ত বাদ কয়েকটি পড়তে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পাঁচ অক্ত নামাজের সময়সূচি করে দিয়েছেন। আমার বন্ধুগণ, নামাজ অনেক হাজি সাহেব পড়ে, কিন্তু সন্তানে যে পড়ে না, খোঁজ খবর নেয় না, এমন দু একজন আছে না নাই? কিন্তু আমার নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমার সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো,
যখন তাদের বয়স 7 বছর হয় কয় বছর। আমি এই হাদিসটা পড়ার সময় বিজ্ঞানের একটি থিওরি নিয়ে চিন্তা করে দেখলাম যে আমার নবীজি 7 বছরের আগেও বললেন না, পরেও বললেন না, ঠিক কেন 7 বছরে বললেন? আবার বিজ্ঞান বলতেছে একটা তথ্য আপনাদেরকে জানাই আমার বন্ধুগণ, দেখেন কত সুন্দর কথা। বিজ্ঞান বলে আল্লাহ তাআলা মানুষের এই ব্রেনটের সামনে এই যে এইখানে ফ্রন্টাল লোব বলে একটা পাস দিয়েছে, কি বলেন তো, ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোবের ভিতরে সিঙ্গুলেট জাইরাস নামে একটা পাস আল্লাহ তাআলা জারি করে দেন। বিজ্ঞান বলে যখন একটা সন্তানের বয়স 7 বছর হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সিঙ্গুলেট জাইরাসটা চালু করে দেয়। যখন সুবহানাল্লাহ, এই সিঙ্গুলেট জাইরাসের কাজ হলো ভালো মন্দ নির্ণয় করা, ভালো মন্দ বোঝা। আমি হাদিসটা পড়ে সাথে সাথে চিন্তা করে দেখলাম সিঙ্গুলেট জাইরাস দিয়ে আল্লাহ তাআলা যখন বান্দার ভালো মন্দ বোঝার ক্ষমতা দিল, আমার রাসূল বলল মুরু আওলাদাকুম বিসসালাহ, তখন তোমরা সন্তানকে নামাজের কথা বলো। তার মানে আল্লাহর বান্দা তুমি যেদিন থেকে ভালো মন্দ বুঝবা সেদিন থেকে মহান রবের কুদরতে পায়ের উপরে সিজদা দেবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই সিজদা দিলের ভিতরে আবার নামাজের ভিতরে এত কল্যাণ রয়েছে। আর একটা কল্যাণের কথা আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনের ভিতরে 10,000 কোটি নিউরন দিয়েছেন। এই 10,000 কোটি নিউরন যদি একটা টাইম সচল থাকে, কর্মঠ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, একটা মানুষ মানসিকভাবে সুস্থ থাকে। দেখবেন নিউরো জিওথেরাপি দেওয়া হয় মানুষের ব্রেনের সমস্যা হলে। কিন্তু এই যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি মেডিকেল ইউনিভার্সিটি থেকে একটা রিপোর্ট প্রকাশ করেছে, মানুষের নিউরো জিওথেরাপি হলো 1 নম্বর আল্লাহর সিজদা দেওয়া। ওই বিজ্ঞান বলেছে যখন কোন আল্লাহর গোলাম 10 সেকেন্ড সিজদায় পড়ে যায় তখন আরশের মালিক মহান রব্বুল আলামিন বান্দার 10,000 কোটি নিউরনকে অ্যাট আ টাইম সচল করে অ্যাক্টিভ করে দেন। যারকান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মানসিক প্রশান্তি, মাথার প্রশান্তি পেতে হলে নামাজের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আখেরাতে জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য নামাজের দরকার আছে না নাই? আমি আজকে দেখতে চাই দুইটা হাত ওটাই বলেন, জীবন যাবে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা দুইটা হাত ওড়ান? আল্লাহ তুমি হাতকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার তো মনে হয় শুধু নামাজ 5 ওয়াক্ত না, মাঝে মাঝে 6 ওয়াক্ত পড়া দরকার। কারণ তাহাজ্জুদের নামাজ আছে না, আমার রাসূল পড়তেন না, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জন্য অতিরিক্ত তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ ছিল। আমার তো মনে হয় আমরা যারা উম্মত আমাদের কন্টিনিউ না হলেও মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আর এই তাহাজ্জুদের নামাজ পড়লে আমার বিশ্বাস কেউ ফরজ নামাজ একত্র বাদ দিতে পারবে না, এজন্য আমরা এটাও সিদ্ধান্ত নেব। আর তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে বান্দা যদি দুইটা হাত উঠাই যদি আল্লাহর কাছে চাই, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়াটারে পাওয়া করে দিবেন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। তাহলে আমার মা বোনেরা যারা রয়েছেন তারা হাসের কুড়ু দিতে যে বেলা 4টার সময় নামাজ পড়া যাবে না, মনে থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেককে পূর্ণ নামাজ হিসেবে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমাদের আলোচনার আর একটি পয়েন্ট মাত্র বাকি রয়েছে, সেটা হলো মা বোনদের ব্যাপারে কথা বলে দোয়া করে দেবো, ঠিক আছে? তো কারণ অনেক রাত হয়েছে সম্মানিত উপস্থিতি, আর হঠাৎ করে আমার কণ্ঠে একটু ডিস্টার্ব দিয়ে ফেলছে। আমি আসলে যেভাবে স্বস্তিতে আলোচনা করি সেইটা থেকে একটু আমি বঞ্চিত হয়ে গেছি। আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার কণ্ঠটা সুস্থতা দান করে। বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মাদের ভেতরে যে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো স্বামীর প্রতি বদনাম, আর মানুষের
উপরে তোহমত পেশ করে মানে বিভিন্ন প্রকার দোষ চাপিয়ে দেওয়া। এখন যে মায়েরা আড়ালে আছে মনে মনে হয়তো চিন্তা করতেছে কোন হুজুর আইলো, আমাদেরই শুধু দোষ আর কারো দোষ নাই। আসলে কি আজকে আমাদের অনেক সত্য কথা বলি, আমরা যদি কেউ কারো উপর পুরুষ হয়ে আর নারী হয়ে যদি কারো উপর কোনো কিছু চাপিয়ে দেয় খবর আছে না নাই। একটা ঘটনা কথা মনে পড়ে যায় বলবো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ওনার সময়ে একজন মহিলার মৃত্যু হয়, একজন মৃত মহিলার গোসল দেওয়ার জন্য একজন জীবিত মহিলা গোসল দিতে যে এই উরুর উপরে রানের উপরে যখন হাত রাখলো তখন হাতটা জোয়া লেগে গেল। যখন হাতটা জোয়া লেগে যায় হাজার চেষ্টা করলো, তিন দিন হয়ে গেল হাত ছাড়ায় না, দারুণ বিপদ, আশ্চর্যজনক ঘটনা, অলৌকিক ঘটনা। এবার কি করা যায়, ওই অঞ্চল থেকে একজন কাজী ডাকা হলো, বিচারক ডাকা হলো। বিচারককে ডাকার সঙ্গে সঙ্গে বিচারক বলল, জীবিত মহিলার হাতের কবজি থেকে যদি কেটে দেওয়া যায় তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। এবার জীবিত মহিলার স্বামী এসে বলতেছে, তোমাদের মাথা খারাপ নাকি? আমার স্ত্রী এসেছে তোমাদের ভালো উপকার করার জন্য, গোসল দেওয়ার জন্য, আমার স্ত্রীর কি দোষ যে তার হাত কাটতে হবে? আমার স্ত্রীর হাত আমি কাটতে দেব না, কেমন করে তোমরা আমার স্ত্রীর হাত ফেরাই দেবা সেটা তোমাদের ব্যাপার, আমি বুঝতে চাই না। তাহলে সমস্যার কি কোনো সমাধান হলো নাকি? এবার করলেন কি, ডিস্ট্রিক্ট পর্যায় থেকে আরেকজন কাজী দেখা হলো, বিচারককে ডাকার পরে বার বলা হলো। ওই বিচারক বলতেছে, শোনো, জীবিত মহিলার হাত কাটার দরকার নাই, যেহেতু মহিলা মৃত্যুবরণ করেছে দুনিয়া থেকে চলে যাবে, তার ওই রানের যে গোস্ত বা স্কিন রয়েছে সেখান থেকে কেটে দাও তাহলে সমাধান হয়ে যাবে। মৃত মহিলার স্বামী এসে বলতেছে, আমার স্ত্রী যেন যেন তেন কোনো স্ত্রী ছিল না, কোনোদিন আমি তার স্বামী আমাকে একটি কথা দিয়েও কষ্ট দেয় নাই, কোনোদিন পরপুরুষের সামনে মহরম ব্যক্তির বাহিরে কোনোদিন যায় নাই, কোনোদিন তার কণ্ঠের পর্দার খেলাফ হয় নাই, পাঁচত তো নামাজ পড়ত, তাহাজ্জুদের নামাজও পড়ত, কোরআন সে নিজে পড়েছে, এবং আমার যতগুলো সন্তান রয়েছে প্রত্যেকটা সন্তানকে আমার স্ত্রী আলেম আর হাফেজ বানিয়েছে, যার কান সুবহানাল্লাহ। এখন এই আবেদা সালেহা পরেশগরিনী নেককারিনী স্ত্রী মারা গেছে, আমি তার স্কিনে হাত দিতে দেব না, কষ্ট দিতে দেব না। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন করি, এই সমস্যার সমাধান কি দিয়ে দিবে? এজন্য বলা হয় সব সমস্যার সমাধান দিতে পারে, আমার বন্ধুগণ, এই সমস্যার সমাধান এই পৃথিবীর যত লয়ার রয়েছে, যত অ্যাডভোকেট রয়েছে, যত বিচারপতি রয়েছে, আমার বিশ্বাস কিয়ামত হয়ে যাবে এই সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু সমস্ত যুগের সমস্ত জায়গায় সব সমস্যার সমাধান কোরআনে কারিমে আছে না নাই, আমার বন্ধুগণ? এবারে দেখেন, এই সমস্যার সমাধান দিয়ে আমি মোনাজাত করে দেব, যারা শুনতে ইচ্ছুক মনোযোগ দিয়ে শোনেন, ওঠাউঠি করবেন না আমার বন্ধুগণ। আমার ভাইরা দেখেন, এই মামলা এবার চলে গেল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে, কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওই সময় ছিল মদিনা মসজিদের ইমাম, অন্যদিকে মদিনার চিফ জাস্টিস প্রধান বিচারপতি। আমাদের মতো জিলাপি খাওয়া মরণের খাওয়ান মৌলবি ছিল না, একদিকে চিফ জাস্টিস প্রধান বিচারপতি, আরেকদিকে মদিনা মসজিদের ইমাম, জগৎ বিখ্যাত আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই মামলা চলে গেল, এবার তখন বলতেছে, শোনো, আমি এই মামলা গ্রহণ করব, কিন্তু একটা শর্ত রয়েছে, শর্ত হলো যদি তোমরা এই সমাধান পেতে চাও আমি কোনো লিখিত রায় কিন্তু দিতে পারবো না, ভলিউম ভলিউম রায় আমি লিখতে পারবো না, আমি আল্লাহর কোরআন দিয়ে মুখ দিয়ে যে রায় দেবো সেটা কার্যকর করব, আল্লাহ তাআলা ফয়সালা করে দেবে। সবাই বলল, ঠিক আছে হুজুর আপনি চলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন চলে এলেন, একদিকে অলৌকিক ঘটনা ঘটে গেল,
অন্যদিকে প্রধান বিচারপতি চিফ জাস্টিস আবার জগৎ বিখ্যাত আলেম মদিনা মসজিদের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন আসতেছে ওই সময়, তখন এবার ওই মদিনার জমিনে তখন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে অলৌকিক ঘটনা দেখার জন্য। ওই মানুষগুলোকে দুই দিকে সরিয়ে দেওয়া হলো, লাশের পাশে যেখানে জীবিত মহিলার হাত জোয়া লেগে রয়েছে সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একটা সিয়ার দেওয়া হলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবার প্রশ্ন করতেছে জীবিত মহিলার কাছে, ও মহিলা তুমি সত্যি করে বলো তো তুমি কি অন্যায়টা করেছো, কারণ তুমি অন্যায় যদি না করতে তোমার হাত জোড়া লাগতো না, যারা কারণ ঠিক কিনা। এখন ওই মহিলা এবার ফিসকি কান্না শুরু করে দিয়েছে, কারণ মহিলাদের কান্না কয় রকম, হ্যাঁ ওরা শয়তানের আর মায় দিতে পারে এমন কান্না দেবে এমন এমন সবার মনে করেন সব শেষ, কিন্তু আসলে প্রকৃত প্রকৃত কান্নাও আছে আবার ছলনার কান্নাও আছে না নাই। সম্মানিত উপস্থিতি কান্না শুরু করেছে, বলছে হুজুর আমি কিচ্ছু জানি না, কোনো অপরাধ করি নাই, আমি আসছি ভালোভাবে গোসল দেওয়ার জন্য, আমার হাত জোড়া লেগে গেছে হুজুর হুজুর হুজুর, কি করবেন দেখেন। ইমাম মালিক রহমতুল্লাহ বলে যতই যা করো না কেন, হায় শিকার হবা না হায় জীবিত মৃত দুইটারে এক কবরে ঢুকাবো। আল্লাহু আকবার, ভয় আছে না নাই? আর বলছে যতই চেষ্টা করো, কোরআন আর হাদিস আমার কাছে দুইটা রাডার রয়েছে, এক নম্বর হলো আল্লাহর কোরআন, নাম্বার দুই হলো হাদিস, এই দুই রাডার দিয়ে আমি তথ্য বের করবো। ইমাম মালিক রহমতুল্লাহ করলেন কি, সঙ্গে সঙ্গে তা হাদিসের রাডার প্রয়োগ করলেন, সহিহুল বুখারী কিতাবুল ঈমান বাব নাম্বার পাঁচ হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার ছয় হাদিস নাম্বার হলো ১২। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামি আফদল, ইয়া রাসূলাল্লাহি ইসলামের শ্রেষ্ঠ নীতিমালা কোনটি? আমার নবীজি বলে মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যদি কোন মুসলমানের জবান আর হাত দিয়ে যদি বিশ্বের সমস্ত মুসলমান যদি নিরাপদে থাকে এটা হলো সবচেয়ে বড় নীতিমালা। ও মহিলা আমার বিশ্বাস তুমি হয় হাত দিয়ে না হয় জবান দিয়ে অন্যায় করেছো, নাইলে তোমার হাত জোড়া লাগতো না। এবার মহিলা তখন মনে মনে চিন্তা করলো, হারে যেহেতু হাদিসের রাডার দিয়েছে আমি তো ফাঁকি দিতে পারবো না, শিকার হয়ে যাই। এবার তখন ওই মহিলা বলতেছেন হুজুর আমি ওই মহিলাকে যখন গোসল দেই তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম, ও মহিলা তুমি যতই নামাজ পড়ছো কেন, যতই পর্দা করো না কেন, তুমি তো জেনাকারিনী মহিলা, এমন করে তার উপর আমি খারাপ ধারণা পোষণ করেছিলাম, এজন্য আমার হাতটা জোড়া লেগে গেছে। কিন্তু আসলে মহিলা ছিল আল্লাহর প্রিয় বান্দি, তার উপরে যখন তহমত করলো শাস্তি স্বরূপ হাতটা জোড়া লেগে গেল। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলল ঠিক আছে, যেহেতু আমি আসল তত্ত্ব পেয়েছি আর লাগবে না, এবার কোরআন দিয়ে বিচার করব, ফয়সালা দিবেন কে? এবার মহিলাকে বলো মহিলা তুমি যে জেনাকারিনী বললে, এবার তুমি চারজন সাক্ষী আনো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়ামুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। আল্লাহ তাআলা বলছে যদি কেউ সতী সাধী নারীর ওপর যদি তোহমত দেয় জেনার অভিযোগে যদি অভিযুক্ত করে, তাহলে তোমরা চারজন সাক্ষী চাবে, চারজন সাক্ষী যদি না দিতে পারে তাহলে তোমরা কি করবে, ফাজিলি দোহম থামানি না জালদা, তাহলে তাকে তোমরা ৮০টা বেতের বাড়ি দিবেন, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ বলছে এই এই সমস্ত নাফরমানদের সাক্ষী তোমরা আর কবুল করবে না, বিশ্বাস করবে না, কারণ কি ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক নাফরমান। আমার ভাইরা আল্লাহ তাআলার এই বিধান অনুযায়ী ও মহিলা তুমি এবার তোমার সাক্ষী আনো। মহিলা তখন বলল আমি সাক্ষী পাবো কোথায়, তখন সাক্ষী আর আনতে পারলো না, কিন্তু আমার বিশ্বাস ওই মদিনার মহিলা না হয়ে যদি আমার দেশের মহিলা হতো সাক্ষী বানায় নিত, ঠিক কিনা। জন্ম হলো ৮০ সালে, ও কুলাঙ্গার তুমি সাক্ষী দাও ৭১ সালে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি এখান থেকে বোঝা যায়
ওই মহিলা মদিনার মহিলা সাক্ষী আনতে পারল না, শাস্তি গ্রহণ করলো। কিন্তু আমার দেশে যেই সমস্ত মহিলারা আলেমদের ওপরে মিথ্যা মামলা দিয়ে সাক্ষী বানিয়ে জেলে ঢুকায়, বুঝতে হবে এদের রক্তের ভিতরে মুসলমানের রক্ত নাই, এদের রক্তের ভিতরে লুকানো রয়েছে নমরুদ, হামান, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাবের রক্ত। ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে হলেও আলেমদের পক্ষে আমাদের সংগ্রাম করতে হবে। কারা কারা রাজি আছেন দোয়া করে আমার আল্লাহকে দেখিয়ে দিন। আলহামদুলিল্লাহ, তাহলে সাক্ষী চাইলো দিতে পারলো, যখন সাক্ষী দিতে পারলো না, এবার ওই জাল্লাতকে ডাক দিয়ে বললো আল্লাহর কোরআন অনুযায়ী 80টা বেতের বাড়ি মারো। কয়টা? চামড়ার চাবুক, চামড়ার চাবুক। ও মহিলা মানুষের শরীর তো একটু নরমই হয়, প্রত্যেকটা বাড়ি যখন পড়তেছে তখন স্কিন ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বের হচ্ছে, গোটা জমিন রক্তাক্ত হয়ে যাচ্ছে, মহিলা ছটফট করতেছে, লক্ষ লক্ষ মানুষের চোখে তখন পানি আর পানি। কিন্তু বিচার আসছে কি দিয়ে? সম্মানিত উপস্থিতি, 79টা বাড়ি মারা শেষ, ইমাম মালিক রহমাতুল্লাহ বলল থেমে যাও। ইমাম মালিক রহমাতুল্লাহ বলল 79টা বাড়ি দিলা, হাতের কি অবস্থা দেখো? বলল যেমন ছিল তেমনই রয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ বলল শোনো, আরেকটি বাড়ি যখন মারবা, 80টা যখন পূর্ণ হবে, আল্লাহ আকবার বলবা। আল্লাহ আকবার বলে যখন বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে জীবিত মহিলার হাতটা মৃত মহিলার রান থেকে ছাড়িয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। এখান থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় এই পৃথিবীর যত সমস্যা রয়েছে, যদি সমাধান যদি করতে হয় আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই। ওয়াতামমাত কালিমাতু রাব্বিকা সিদিকাও আদলা, সত্য এবং ন্যায়ের ভিত্তিতে আল্লাহর কোরআন হলো পরিপূর্ণ। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসারা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হাক্ক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাকে বিচারক মানতে হবে, আল্লাহকে বিচারক মেনে যদি কোরআনের আইন দিয়ে যদি বাস্তবায়ন করে, যদি এই জমিনে যদি একটি বিচার করা যেত আমার বন্ধুগণ, আমার বিশ্বাস কোন চোরের 2টা টাকা চুরি করে খাওয়ার ক্ষমতা হতো না। কিন্তু দেখা যায় আজকে যারা অনেকে বিচারক হয়ে বসে রয়েছে, সমাজের দর্পণ হয়ে বসে রয়েছে, দেখা যায় এদের ভিতরে এরা কাজের ভিতরে কোনো এদের আমানতদার নাই, বরঞ্চ চোরের সর্দার। এত বড় ভুড়ি যদি চেরা যায় দেখা যায় ভুড়ির ভিতরে রয়েছে বালি, ভুড়ির ভিতরে রয়েছে হলো ইট, ভুড়ির ভিতরে রয়েছে খড় কালবাট, খাইতে খাইতে এত বড় মোষ আর ঘুড়ি করেছে, দরজা খোলার সময় আর হাত দিয়ে গোতা দেওয়া লাগে না, দাঁড়াইলে ভুড়ির ঠেলা এমনি দরজা খুলে যায়। ঠিক কিনা? কি খারাপ কথা বলছি নাকি? ওর পেট চিরে দেখেন ও চোর চুরি ঘুরি খাইতে খাইতে ওর ভিতরে শেষ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, আমরা দোয়ার দিকে যাব। তো আমরা বলতেছিলাম আমার মায়েরা, আমরা কারোর উপর তোহমত দেব আর আমরা মনে হয় দিতে পারবো নাকি? আল্লামা সাইদির উপর যারা তোহমত দিয়ে 13 বছর তার উপর জুলুম করে নির্যাতন করে জেলখানার ভিতরে রেখে আমাদের কাছে আর ফেরত না দিয়ে কোরআনের পাখিকে যারা কবরস্থ করে দিয়েছে, বিশ্বাস করেন এই তোহমতকারীদের শাস্তি একদিন এই জমিনে হবে। কারণ এই পৃথিবীর সত্যের ক্ষমতা যে সব সময় একদিকে বয়, এটা এমনটা নয়, মেঘ কিন্তু সব সময় উত্তর গগনে থাকে না, কোন এক সময় কিন্তু ঘুরে ফিরে দক্ষিণ গগনে যায়। যখন ঠিক কিনা? মনে করবেন এই পৃথিবীর সত্যের ক্ষমতা সব সময় যে ফেরাউনের পক্ষে অবস্থান করবে বিষয়টা কিন্তু এমন নয়।
কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু মুসার পক্ষে যায় যরকম ঠিক কেনা, এই পৃথিবীর সত্যের ক্ষমতা যেদিন ঘুরে ফিরে মুসার পক্ষে যায় সেদিন কিন্তু ফেরাউনকে নীল নদে ডুবে সুবানি খেয়ে মোরা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা থাকে না ঠিক কেনা। বুঝতে হবে পৃথিবীর সত্যের ক্ষমতা যে সবসময় নমরুদের পক্ষে অবস্থান করবে বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যায় যেরকম ঠিক কিনা। বুঝতে হবে পৃথিবীর ক্ষমতা যেদিন ঘুরে ফিরে ইব্রাহিমের পক্ষে যায় সেদিন কিন্তু নমরুদকে জুতার পিটানি খাওয়া ছাড়া তৃতীয় কোনো রাস্তা থাকে না ঠিক কিনা। বুঝতে হবে এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যে সব সময় আবু জাহেলের পক্ষে অবস্থান করবে বিষয়টা এমন নয়। কোনেক সময় কিন্তু ঘুরে ফিরে আমার রাসূলের পক্ষে যায় যরকম ঠিক কিনা। বুঝতে হবে আমার রাসূলের পক্ষে যেদিন ক্ষমতা যায় সেদিন কিন্তু আবু জাহেলকে বদর নামক প্রান্তরে সিধে পড়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না যরকম ঠিক কিনা। বুঝতে হবে পৃথিবীতে যে যত বড় ক্ষমতা নিয়ে জুলুম করুক না কেন কোন চ্যালেঞ্জকে আল্লাহ রাব্বুল আলামিন মাথা উঁচু করে থাকতে দেয় নাই ঠিক কিনা। পৃথিবীর সমস্ত জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সঙ্গে দাফন করে দিয়েছে যরকম ঠিক কিনা। অতএব কোরআনে কারীম হাতে নিয়ে বলতে চাই আজকে তোমরা যারা জুলুম করতে চাও আলেমদের উপরে মুসলমানদের উপরে জুলুম বন্ধ করো। নাসেত যেদিন ঘুরে ফিরে এই সত্যের ক্ষমতা আলেমদের পক্ষে যাবে মাজলুমের পক্ষে যাবে সেদিন তোমরা যদি হাজারো পলানোর চেষ্টা করো ঠ্যাং ধরে টেনে ইঁদুরের গর্ত থেকে হলেও বের করে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করাবে ঠিক কিনা। যদি এই বাতিল শক্তির বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাস কায়েম করার জন্য যদি মুসলমানের বুকের সমস্ত রক্ত যদি দিতে হয় তবু কোন মুসলমান রাজি আছেন আমার আল্লাহকে দেখে দেন। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুন, আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি আমরা এবার দোয়া দেখে যাব, আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলটা কবুল করে। সবাই বসেন, দোয়া করব আমরা। আজকের আয়াত থেকে আমরা এই শিক্ষা নিলাম ইমান বিক্রি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, আমরা টিকে থাকবো জীবন দিয়ে হলেও। আল্লাহ কবুল করে নাও। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের গুণা আছে না নাই, অনেকের বাবা মারা গেছে কিনা, মা মারা গেছে কিনা, সন্তান মারা গেছে কিনা, আজকে আল্লাহ আমার সাহায্যের জন্য দোয়া হবে ইনশা আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكون من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা এই গভীর রাত্রি জুমরাতে তোমার চাঁদের মতো বান্দাগুলো নিয়ে আমি গুনাহগার কোরআনে কারীম থেকে কিছু কথা বললাম এবং কাঙ্গাল ভিখারির মতো করে দুইটা হাত উঠালাম, যদি আমাদের আলোচনায় কোনো ভুল হয়ে যায় মাফ করে দাও। আর আজকের এই মাহফিলের ওসিলা করে আমাদের গুনার দিকে না তাকায়া বান্দা মনে করে জীবনের সমস্ত গুনাগুলো মেহরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ
আমার সঙ্গে যারা হাত উঠালেন জানি না কারা জনম দুঃখিনী মা, দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ। মাঝে কত বড় সম্পদ, মায়ের কলিজায় 4,500 বার লাথি মেরেছি, ডেলিভারির যন্ত্রণা মা সহ্য করেছে, শীতের রাত সবাই ঘুমায় আমি ডানে পিশাব ফিরে দিয়েছি, মা নিয়ে বামে রেখে দিয়েছে, বামে যখন পিশাব ফিরে দিলাম মা আমার বুকে জড়া সারা রাত কাটালো ঘুমাইলো না রে। ও আল্লাহ শুধু তাই না মা, এমন জিনিস তার বুকের আমরা দুধ পান করে করে তার জয় ঘন্টারে শেষ করে দিয়েছি রে আল্লাহ। আবার রব্বুল আলামিন মা সন্তানের জন্য এত নিঃস্বার্থ ভালোবাসা দেয় শুধু মাই দিতে পারে, আর দুনিয়ায় কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আবার রব্বুল আলামিন এমন জনম দুঃখিনী মা যদি কারোর বিদায় হয়ে যায় জীবনের গুনাগুলো মাফ করে দাও, কবর দেবে জান্নাতের বাগান বানায় দাও। হায় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত উঠলেন আল্লাহ জানি না কার জনম দুঃখিনী আব্বা চলে গেলেন রে আল্লাহ, আব্বা কত বড় সম্পদ, সকাল যখন হয়ে যায় আব্বা তখন হাই রিক্সা নিয়ে বের হয়ে যায়, নাইলে পাখি বের নিয়ে বের হয়ে যায়, নাই হাতে জোড়া কোদাল নিয়ে বের হয়ে যায়, নাই বাবা গুরুদের নিজের দিকে তাকায় না, শুধু সারাদিন একটাই চিন্তা আমি সন্তানকে কি খাওয়াবো, আমি সন্তানকে কি পড়াবো। যখন ঈদের জমায় চলে আসে বাবা নতুন কাপড় কিনে না, কিন্তু আমার জন্য বাবা নতুন পোশাক পরায়া বুকে হাসি ফুটাইছে। আল্লাহ এমন জনম দুঃখিনী আব্বা যদি কারো বিদায় হয়ে যায় জীবনের গুনাগুলো মাফ করে দাও, কবর ডেকে জান্নাতের নূর দিয়ে ভালো ঘর বানায় দাও। অগর আব্বুল আমাদের মধ্যখানে যাদের বাবা মা বেঁচে আছে তুমি তাদের নেক হায়াত বাড়াইয়া দাও, তুমি তাদের সুস্থ রাখো, দীর্ঘজীবী করো, ইমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক তুমি মেহেরবানি করে আল্লাহ দিয়ে দাও। ও আল্লাহ পিতা মাতাকে যেন আমরা খেদমত করতে পারি, এহসান করতে পারি এমন তৌফিক রিজিক আমাদের দিয়ে দাও। এমন সুন্দর দোয়া তুমি পিতা মাতার জন্য শিখায় দিয়েছো রব্বুল আলামিন, এমন সুন্দর দোয়া তুমি আর কারো জন্য দাও নাই। আমার সঙ্গে সময় টুটে টুট মিলে পড়ুন রব্বির আমহনা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির আমহনা কামা রব্বায়ানি সাগীরা। হায় আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলায় আমাদের তুমি নাজাতের মাধ্যম করে দিও রে আল্লাহ। ও আল্লাহ যুবকদের কবুল করে নাও, মুরব্বীদের কবুল করে নাও, আমার মা বোনদেরকে কবুল করে নাও, এই অঞ্চলটা তুমি ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নাও। খবর রব্বুল আলামিন
আল্লাহ বাবা আদমতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা নর নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রে মালিক, তোমার গোলাম তো তারা, জীবনের গোনা গুলো মাফ করে দাও, কবরের আজাব মাফ করে দাও, কবরের আজাব মাফ করে দিয়ে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার সঙ্গে এমন ভাই হাত উঠাতে পারে যে ওই ভাইয়ের বাবার কবরে দাও দাও করে এমন ভাই হাত উঠাতে পারে রব্বুল আলামিন যে জনম দুঃখিনী মায়ের কবরে দাও দাও করে আগুন জ্বলে। ও আল্লাহ ইমান যদি এক জাররা তাকে তুমি মাফ করে দাও, তুমি প্রত্যেক মুমিন নর নারীকে মাফ করে তুমি কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ওগো রব্বুল আলামিন, আমার শুধু দেশের সম্পদ নয়, গোটা বিশ্বের জন্য বাংলার একটি সম্পদ ছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ, ও আল্লাহ আমরা আল্লামাকে হারাইয়াছি, আল্লামাকে হারিয়েছি, আমরা কি জবাব দেব তোমার দরবারে? তোমার যেই পাখি তোমার কালামের কথা বলেছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টান তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, ওই কোরআনের পাখির উপর জুলুম করেছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই, আমরা তোমার কাছে কি জবাব দেব? আল্লাহ আমাদের হাতে যেটা নাই তোমার কাছে আমরা ফরিয়াদ করি, যারা জুলুম করেছে তার উপরে তুমি আল্লাহ তাদেরকে দেখে নিও, আমরা একটু দেখতে চাই তোমার বিচার, তুমি বিচার করে দিও। আল্লাহ আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই মুফতি আমির হামজা, তার সাথে কথা বললাম, তার শরীর বড় খারাপ, 3 বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেছে, তার শরীরটা ভেজে তছনছ হয়ে গেছে, তুমি তাকে শাফায়ে কামেলা আজলা দান করো, কোরআনের ময়দানে কবর আর মঞ্জুর করে নাও। ওয়াল্লাহ যত আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় হয়েছে সবাইকে মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ওয়াল্লাহ আল্লামাদের হোসেন সাইদির কবরটা জান্নাতুল ফিরদাউসের নূর দিয়ে তুমি মেহরবানি করে মনোভার করে দিও। আল্লাহ আমরা বড় আশা রাখি, আমাদের আল্লামা শহীদ হয়ে চলে গেছে তোমার জান্নাতে, তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমার আরেকজন হুজুরের কথা দারুণ মনে পড়ে গেল, একেবারে আমার বাড়ির পাশে বাড়ি, আমি যখন বাহিরে থাকতাম বিশ্ববিদ্যালয়ে যখন থাকতাম, বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে যখন থাকতাম মালিক গো, তখন আমার কাছে ফোনের উপর ফোন দিত, আব্দুর রব তুমি কোথায় আছো, কেমন আছো? ও আল্লাহ আমি যখন বাড়িতে যেতাম, আমার ফোনের উপর ফোন দিত, কই তুমি আসো। কিন্তু কিছুদিন আগে তোমার এটাকে সাড়া দিয়ে তোমার বান্দা চলে গেছে মাওলানা আব্দুর রউফ রহমাহুল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার হুজুরের কবর তুমি সাজ্জাদের বাগান বানাও। ও আল্লাহ এই অঞ্চলে যত মুরব্বী চলে গেছে, যত মানুষ চলে গেছে, প্রত্যেকের জীবনের গোনা মাফ করে আল্লাহ তুমি কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মনে যার যে আশা আকাঙ্ক্ষা নেক উদ্দেশ্য কবুল করে নাও। বর্তমানে আমরা যে বড় সমস্যার ভিতরে সেটা হলো ওই ইন্ডিয়ান সিরিয়াল এসে আমাদের পরিবারগুলো ইহুদিদের চক্রান্তে পড়ে আমাদের মায়েদের চলাফেরা এমন হয়ে গেছে, আমরা আর শান্তিতে নাই। ও আল্লাহ তুমি মাদেরে হেদায়ত দান করো, পর্দার ভিতরে তাদের থাকার তৌফিক দান করো, তাদেরকে নামাজি বানায় দাও, স্বামীর আনুগত্যশীলা বানায় দাও। আমরা স্বামীর আমরা তাদেরকে যে কথাগুলো বলি তাদেরকে মান্য করার তৌফিক দাও, মন তৈরি করে দাও, শয়তানের অসহসতা তুমি তাদেরকে বাঁচায় দাও। ও আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠালেন, যারা অসুস্থ, তুমি প্রত্যেককে সাফা কামেলা আজলা দান করো। আল্লাহ তুমি আমার কণ্ঠটাকে কোরআনের জন্য কবুল
কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে আমার সাথে আড়ালে যারা হাত উঠাইছে প্রত্যেককে তুমি সুস্থ রাখো। আল্লাহ আমার নিজের আব্বা অসুস্থ, আল্লাহ আমার আব্বা গরিব, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমার আব্বুর টিউমার অপারেশন করতে হবে, তুমি তার প্রতি খাজরহম করো। আমার মা অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও। আমার স্ত্রী অসুস্থ, তুমি তার আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। শুধু তাই নাই, আমার সঙ্গে যারা হাত উঠালেন প্রত্যেকের বাবা মা স্ত্রী পুত্র সন্তান যে যেমনে আছে প্রত্যেককে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। অগর রব্বুল আলামিন, আমার ভাইরার মেয়েটা অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করে দাও। হায় আল্লাহ দয়ালা, তোমার দরবারে ফরিয়াদ করি, জানি না কোন দিন তোমার ডাকে সাড়া দিতে হবে, জানি না কোন দোকানে আমাদের জন্য কাফনের কাপড় প্রস্তুতি রয়েছে রে আল্লাহ, জানি না কোন বাঁশ গাছ নড়াচড়া করতেছে কখন আমার জন্য কেটে পড়বে, জানি না কোন বড়ই গাছের পাতা অপেক্ষমান, জানি না কোন পানিটুকু গরম হয়ে যাবে, জানি না কোন জমিনটুকু অপেক্ষা করতেছে আমার জন্য। অগর রব্বুল আলামিন, জানি না কোন দিন তুমি সুতা ধরে টান দিবারে আল্লাহ, ও আল্লাহ জানি না কোন দিন তুমি সুতা ধরে টান দিবা। এ দুনিয়া কিন্তু, এ দুনিয়া তো ইল্লা মাতাউল গুরুর, এ দুনিয়া তো কোনো কিছুই না রে আল্লাহ, এ দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়া তো পারমানেন্ট জায়গা না, আখেরাত তো পারমানেন্ট জায়গা। এই দুনিয়ার জীবন আমরা আখেরাত মুখী যেন চালাতে পারি, তৌফিক দান করে দাও। প্রত্যেকের পরিবারে শান্তি দাও, ব্যবসায় বারাকা দাও, রিজিকে বারাকা দাও, সমস্ত মুসিবত হতে মুক্ত দান করে দাও, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত দান করে দাও, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও, সন্তানদেরকে যেন পিতা মাতা এই বর্তমান সময়ের যে স্কুলগুলো রয়েছে এই স্কুলে যেন আর ভর্তি না করায় এই হৃদয় দিয়ে দাও, কোরআনের জন্য মাদ্রাসায় ভর্তি করানোর মতো মন তৈরি করে দাও। স্কুলগুলোতে সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে, এই স্কুলে আমরা আর পড়াতে চাই না। স্কুলগুলোরে হায় আল্লাহ তুমি কোরআনের দিয়ে চালাও না হয় ধ্বংস করে দাও। স্কুলে ট্রান্সজেন্ডারের শিক্ষা দেওয়া হয়, এই স্কুলে মুশরিক বানানো হয়, স্কুলগুলোর প্রতি হায় যদি তারা কোরআন দিয়ে চালায় তুমি কবুল করো, না হয় তুমি ধ্বংস করে মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, আমাদের জীবনে কত চাওয়া, রাত অনেক গভীর, আমরা এখন হাত নামাবো, কত কথা রয়েছে বলতে পারলাম না, কিন্তু বলা না বলা মনের সকল চাওয়াকে আল্লাহ তুমি পাওয়া করে নাও। এই কমিটি ভাইদের তুমি মাফ করে দাও, এই মাদ্রাসা এই যে মাহফিল আয়োজন করেছে ভাইদেরকে তুমি কবুল করে দাও, ভাইদেরকে মাফ করে দাও, আমার শ্রোতাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও, আর এই শ্রোতাদের সঙ্গে আমি গুনাহগার আমাকেও মাফ করে দাও, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক তুমি দান করে দাও। অগর রব্বুল আলামিন, তুমি যখন সুতা ধরে টান দিবা আয়োজন হয়ে যাবে, আমার নামের আগে আর আব্দুর রব থাকবে না, আমাকে লাশ বলা শুরু করে দেবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে। অগর রব্বুল আলামিন, আত্মীয় স্বজন এসে চোখের পানি ফেলবে, কেউ আমাকে ধরতে পারবে না, ওয়াল্লাহ আমাকে ঘর থেকে বের করে দেবে। যে স্ত্রী আমাকে ছাড়া ঘরে থাকতো না সেই স্ত্রী আমার আর ভয় আমার কাছে আসবে না, জানালা দিয়ে বলবে রে স্বামী আমার, অন্যদিন যাও বলে বলে যাও, আজকে কোথায় যাও বলে যাও না, জবাব দিতে পারবো না। অনেক ছোট ছোট বাচ্চা রেখে যখন বাবা মারা যায়, যখন গোসল দেওয়া হয় ওই বাচ্চা মায়ের কাছে যেয়ে বলে, ও মা বাবা অন্যদিন ঝর্ণায় গোসল করে, আজকে কেন মশারির আড়ালে গোসল করে। এই কথা সন্তানের মুখে শোনার পরে স্বামীর স্মৃতিগুলো যখন স্ত্রীর মনে জাগ্রত হয়ে যায়, তখন কোনো স্ত্রী নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজে সেন্সলেস হয়ে পড়ে যায়।